সংযুক্তা ছন্দ, সংযুক্তা ছন্দ মানে এটা কি নাম দেখে নি দাদা? সংযুক্তা ছন্দ তুই একটু আগে জয়েন করিস মা, একটু আগে জয়েন করিস মা, তাহলে কি হয় কাজটা তাহলে জয়েন একদিন করে সহজ। জয়েন করেছিলাম ফোন থেকে, তাই এখন ল্যাপটপে জয়েন করলাম। ওকে ওকে ওকে, তুই সব সময় ল্যাপটপে জয়েন করিস, ফোন ফোনটা ভালো না বুঝলি, ফোনে জয়েন করা ভালো না। যাই হোক, আমি কি বলছি ধর, আমি এখন এখন 17 জন না 16 জন জয়েন করেছে, তো এই 16 17 জন জয়েন করলে ক্লাসটা শুরু করতে দেরি হয়ে যায় আর কি। যাই হোক, আমি আর কিছু করার নেই, সবাইকে বলেছি আমি অনেকবার যে টাইমলি জয়েন করতে আগে আর কি। দু একজনের প্রবলেম হতে পারে কিন্তু সবার তো নয়। আচ্ছা যাই হোক, অনেকে জয়েন করে গেছিস, তো ব্যাপারটা হচ্ছে একটু আমাকে বল শর্টে। আচ্ছা আমি আগের সপ্তাহে তোদেরকে এ পাঠিয়ে দিয়েছিলাম, কি বলে জ্যামবোর্ডের লিঙ্কটা পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো জ্যামবোর্ডের লিঙ্ক, হ্যাঁ স্যার, ওই জ্যামবোর্ডটা ফুরিয়ে গেছে, নতুন জ্যামবোর্ড খোলা হয়েছে, ঠিক আছে। আমাকে কেউ একজন মানে বল, হাত তুলে বল যে কে ভলান্টিয়ার করবি, আগের ক্লাসে কি পড়ানো হয়েছে সেটা নিয়ে আর কি, একজন ভলান্টিয়ার কর। কেউ একটা ভলান্টিয়ার কর, আমি বলবো যে আগের ক্লাসে কি পড়ানো হয়েছে, আমি ভুলে গেছি। হ্যাঁ দীপাঞ্জন মাইতি বল, গুড, থ্যাংক ইউ, বল। ভিডিওটা অন করবো, হ্যাঁ ভিডিওটা না না, ভিডিও কেন বলবি, তুই মুখে বল যে মোটামুটি কি কি জিনিস বলা হয়েছে আর কি, কি ঠিক কি আছে নিয়ে স্যার। বলা হয়েছে, কি কি নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ স্যার, আসলে আপনি জিজ্ঞেস করছিলেন যে কাদের এক্সাম আছে ওই চ্যাপ্টার্স গুলো বলতে, ওই জন্য আমাদের ছিল ফোর্স, অ্যাক্টিভ উইদাউট কন্ট্যাক্ট, আর ম্যাটার ছিল, ওই নিয়ে আপনি বলেছিলেন ওই। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট, একদম বুঝে গেছি, বুঝে গেছিলাম, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা ছিল, এটা একদম ভুলে গেছিলাম, কারেক্ট, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আই 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 অ্যাজিউম মানে প্রিজিউম দ্যাট তোদের পরীক্ষা হয়ে গেছে এখন সবার, বা মানে ও না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল, কারেক্ট কারেক্ট, ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ বোর্ডে স্যার, হয়নি 2 তারিখ থেকে হয়নি। শুরু হইলে স্যার সেকেন্ড, ফার্স্ট। ওকে ঠিক আছে গার্গী, থ্যাংক ইউ। আচ্ছা এবার কথা কথা হচ্ছে যে কথা হচ্ছে খুব ভালো ভালো বলেছিস তোরা, ঠিকঠাক হয়েছে। আর দীপাঞ্জনকে থ্যাংক ইউ, কারণ দীপাঞ্জন একদম ঠিকঠাক মনে করিয়েছে, আমি তো একদম ভুলে গেছিলাম যে এরকম একটা কথা হয়েছিল যে যাদের পরীক্ষা আছে। এবার যাদের ধর এই পরীক্ষা আছে 2nd এপ্রিল থেকে, কিংবা ওরকম হবে ফার্স্ট ফার্স্ট এপ্রিল থেকে, 2nd এপ্রিল থেকে, 3rd এপ্রিল থেকে, তারা একটু আমাকে বলবি এক এক করে তাদের সিলেবাসে কি কি আছে। ওই যে নো কন্ট্যাক্ট ফোর্স ছিল, এই ছাড়া কি কি আছে, নো কন্ট্যাক্ট ফোর্স মনে আছে আর কি আছে? একজন করে বল, একজন করে, ও বললো গার গার কি বললো, প্রেশার, ফোর্স অ্যান্ড প্রেশার আছে, আর একটা কি বললি, স্যার আর্কিমিডিস ল আর বায়োনসি আছে, আর্কিমিডিস প্রিন্সিপাল, ওকে গুড গুড গুড, ওকে লাইট আছে, লাইটও আছে, ওরে বাবা, আমাদেরটাতে নেই, আমাদেরটাতে ম্যাটার আছে, আর ও আমাদেরও আর আমাদের ভিতরে আছে। আরে এগেন ই করে বল, বর্ণ প্যারেন্টলি কিছু বল, বলবি মনে হচ্ছে, স্যার আমাদের হিট তো আছে। এটা কি তুই কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়িস তো? ইয়েস স্যার, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি বুঝেছি এতজনকে ক্যাটার করা যাবে না, সবাইকে সবকিছু, কিন্তু আমি এটা জেনারেলাইজ করছি। তো ম্যাটার নিয়ে আমরা ক্লাসে কথা বলেছিলাম, ম্যাটার নিয়ে আমরা ক্লাসে কথা বলেছিলাম, আমাদের যখনই ম্যাটার নিয়ে কোনো কোশ্চেন স্যার করবে আমাদের আমরা গ্রাউন্ড বলতাম, ইলেকট্রিসিটি দুটোই আছে বল কি হয়েছে, স্যার, আমাদের ইলেকট্রিসিটি আছে আর সাউন্ডও আছে এফে স্যার, আমাদের বইয়ে ইলেকট্রিসিটি আর সাউন্ড আছে। এফএসসি পুরো নামটা বল, আমি বুঝবো কি করে, এফএসসি মানে কি, স্যার ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি আছে, আচ্ছা আচ্ছা, তুইও কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়িস, জয় জয় না জয় স্যার, বীর? না স্যার, আরে তোদের কি পরীক্ষা আছে এখন সামনে?
না স্যার পরীক্ষা নেই। ও তোদের কথা জিজ্ঞেস করিনি, তুই ভালো করে বোঝ ব্যাপারটা। যাদের পরীক্ষা দেওয়ার কথা বলেছি, যাদের একটা রিকোয়ারমেন্ট আছে সামনে, সেগুলো নিয়ে কথা, ঠিক আছে? ছেড়ে দে, আমি এ করছি, আমি আমার মতো করে পড়াচ্ছি। আচ্ছা, আমি আর কথা বলবো না, কারণ এইসব কারা জয়েন করছে পরে আসে, আমি টাইম ওয়েস্ট হবে। তোরা যখন বল, কোশ্চেন জয়েন করা হবে যে কটা স্টেট অফ ম্যাটার আছে, তুই ওরা পরিষ্কার বলবি দ্যাট আর থ্রি স্টেটস অফ ম্যাটার, সলিড লিকুইড গ্যাস। আর তোরা জানিস যে ফোর্থ স্টেট অফ ম্যাটারটা হচ্ছে আমাদের প্লাজমা। প্লাজমা, সেটা সেটা বলার দরকার নেই, কারণ সেরকম কোশ্চেন এখন আসবে না। আর ফিফথ স্টেট অফ ম্যাটারটা তো জানিস, বোস আইনস্টাইন কন্ডেনসেট, থ্যাঙ্ক গড ওটা বন্ধ করে বন্ধ করেছে। আমি তো ফোন করে জানিস না, আমি ক্লাস নেব, যাই হোক মাইক বন্ধ করেছে। ঠিক আছে শোন, তার মানে কাইনেটিক থিওরি অফ ম্যাটারের মধ্যে যেগুলো ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আগে আলোচনা করেছি, এবং তোরা হয়তো এই বইটা থেকে, মানে ক্লাস 8 এর বইটা থেকে, আইসিএসই বোর্ডের বই থেকে পড়ে নিয়েছিস, সবাই বইটা কিনেছিস এবং পড়ে নিয়েছিস, এটা আমি আশা করছি আর কি। বলো, এবার আমি তোকে কয়েকটা জিজ্ঞেস করছি। ধর এই যে প্রসেস গুলো আছে কাইনেটিক থিওরি ম্যাটারে, মেল্টিং প্রসেস, মেল্টিং তুই জানিস মেল্টিং মানে কি? এবারে আমরা যে আইসক্রিম খাই, আইসক্রিমটা কিভাবে তৈরি হয় তোরা জানিস? আইসক্রিমের মধ্যে কি কি থাকে? আইসক্রিমটা কেন গলে যায় না, মানে সঙ্গে সঙ্গে গলে তো যায় সঙ্গে সঙ্গে, তো আইসক্রিম তুই কিনলি, কিনে খাচ্ছিস, তো দেখছিস অনেকক্ষণ ধরে আছে, এত গরম পড়েছে এখন, দেখতে পাচ্ছিস কত গরম পড়েছে এখন, অলরেডি মানে একদম সামার চলে এসেছে, কিন্তু তুই দেখিস আইসক্রিমটা গলছে না সহজে, মানে আস্তে আস্তে গলছে। তাহলে এটা কেন হয়? এটা এটা আনসার যে দেবে সে হাত তোল। আচ্ছা, গার্গী তুই বল। স্যার আইস থাকে। আর আজ তো থাকবে আইসক্রিম, কি যে কথা বলছিস! যাই হোক, আমি বলছি প্রীতিশ পাল, তোকে জিজ্ঞেস করছি, পরে জয়েন করছিস এটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। ওরা আমাকে নাম চেয়েছে যে কারা কারা পরে জয়েন করে, পরে জয়েন কিন্তু অ্যালাউড নয়, 9টার আগে জয়েন করতে হবে, 9টার আগে, 9টার পর নয়, 9টা 2 জয়েন করার কথা নয়, 9টার আগে জয়েন করার কথা। আইসক্রিমটা হচ্ছে, আইসক্রিমটা আইস আইস আর সল্ট দিয়ে তৈরি হয়, সল্ট, আইস আর সল্ট। আমি বলে দিচ্ছি, এটা আমি হাতগুলো নামিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, আইসক্রিমটা তৈরি হয় আইস আর সল্ট দিয়ে, আইস আর সল্ট। এই যে আইস আর সল্ট যখনই মিক্স হচ্ছে, এই সল্ট মিক্স করলে আইসের সঙ্গে, তখন ওটার মেল্টিং পয়েন্টটা কমে যায়, মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ করে। আইসের সঙ্গে সল্ট অ্যাড করলে আইসক্রিম তৈরি হয়, আইসের সঙ্গে তো অফকোর্স ওরা কিছু হাই ক্যালোরি সুগার অ্যাড করে, সেটা অন্য ব্যাপার, কিন্তু সল্ট অ্যাড করতে হয়, কোনো আইসক্রিম সল্ট অ্যাড করা ছাড়া হয় না, তাহলে ওটা সঙ্গে সঙ্গে গলে যাবে। ওকে, এটা গার্গী একটু শোন আমার কথা আগে, পরে কোশ্চেন করবে। তার মানে এই সল্ট যখন আমি অ্যাড করছি, তখনই ওটার মেল্টিং পয়েন্টটা কমে যাচ্ছে, মেল্টিং পয়েন্ট অফ আইস। তার মানে এই সল্ট অ্যাড করলে অনেকটা মেল্টিং পয়েন্ট কমানো যায়। ধর আইসের মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, একটু সল্ট অ্যাড করলে ওটার মেল্টিং পয়েন্টটা -10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। এবারে আমি যদি আরো অনেক কিছু করি, মানে অনেক কিছু করা যায় যেখানে -20 ডিগ্রি সেন্টিগ্রেড ও মেল্টিং পয়েন্ট আইসের করা যেতে পারে, তাহলে সল্ট অ্যাড করলে, এসব নাম টাম আছে, পরে 11 এ গিয়ে পড়বি এগুলো, মানে ব্যাপারটা এই ব্যাপারটা যেটা আছে, মানে সল্ট অ্যাড করলে আইসের, সল্ট অ্যাড করলে মিক্সচারটার মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করে সল্ট অ্যাড করলে, তো সেই কারণে আইসক্রিমের মধ্যে সল্ট অ্যাড করা এবং ওটা মেল্টিং পয়েন্ট কমে যায় এবং ওটা -10 ডিগ্রি সেন্টিগ্রেড এ মেল্ট করে। ওকে, এবারেতে মানে এবার তোরা বাড়িতে ভাববি যে মেল্টিং পয়েন্ট কমে যাওয়া মানে আমাদের কি সুবিধা হচ্ছে, আইসের মেল্টিং পয়েন্টটা কমে কমে গেল, ডিক্রিজ করে গেল, আমার কি সুবিধা হলো, মানে যারা আমরা আমরা যারা কনজিউমার আইসক্রিম যারা খাচ্ছি তাদের কি সুবিধা হলো? আচ্ছা, এবার গার্গী তুই বল, তোর কোশ্চেনটা কি ছিল? স্যার সল্টের মেল্টিং পয়েন্টটা কি লো বলে? না না না, এটা কেমিক্যাল ব্যাপার, কেমিস্ট্রির ব্যাপার, কেন হয়ে যায়, এখন যদি এসব বলতে যাই আমি, তাহলে আমার আর কিছু পড়ানো হবে না,
তুই তোর ক্লাস 8 এর লেভেলের বা ক্লাস 9 এর লেভেলের নলেজটা হচ্ছে এটাই যে সল্ট অ্যাড করলে আইসের মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করে। আচ্ছা এবার ওকে তুই স্যার, যারা যারা তোরা কোশ্চেন করবি আনসার করবি প্রত্যেকের কথা হচ্ছে যে আমার কিন্তু এখানে নিয়ম হচ্ছে এ করা, হোয়াট ইজ কল্ড, ভিডিও অন করে ক্লাস নেওয়া এবং তোদেরও ভিডিও অন করে রাখা, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি কিছু কথা বলে নিই, মন দিয়ে শোন। এবারে আমি যে কোশ্চেনটা তোকে বললাম এক্ষুনি সেটা আনসার হবে দিতে আইদার ওই গ্রুপে লিখবি, আমি গ্রুপটাকে খুলিয়ে দিয়েছি, তুই গ্রুপটা যে 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 কেউ ওটা মেসেজ করতে পারে, কিংবা তোরা মানে কেন ওটা গ্রুপটাকে এ করা ছিল ওই এ অনলি কি বলে অ্যাডমিন অনলি, কারণ হচ্ছে যে যে কেউ মানে নতুন ক্যান্ডিডেট ভর্তি হচ্ছে বলে। আমি যেটা কথা বলছি একটা কোশ্চেন করলাম যে সল্ট অ্যাড করলে মেল্টিং পয়েন্ট কমে যায়, মেল্টিং পয়েন্ট করলে কনজিউমার মানে যে খাচ্ছে মানে তোরা 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 আইসক্রিম অনেক খাস মানে বাচ্চারা, তো আইসক্রিমের মেল্টিং পয়েন্ট কমে গেলে আমাদের কি সুবিধা হয় এটা হয়তো অনেকে জানিস অনেকে যা জানিস না। আইসের মেল্টিং পয়েন্ট কমে গেলে কনজিউমারের সাইডে মানে আমার সাইডে তোর সাইডে কি সুবিধা হয়? ওকে ঠিক আছে, পরেরটা যা যাচ্ছে পরে নেক্সট ডেতে। মেসেজ করেছে ঠিক আছে স্যার, হোয়াইল ইটিং ইট ডাজ নট মেল্ট, হ্যাঁ হোয়াইল ইটিং ডাজ নট মেল্ট, এটা তুই ঠিকই লিখেছিস, এটা কিন্তু এটা কারণটা এক্সপ্লেন করিস নি মানে হোয়াইল ইটিং ডাজ নট মেল্ট। এই কারণটা আমি বুঝতে পারলাম না এটার সঙ্গে ওটা কি রিলেশন হলো, একদম শিওর যে তুই এটা ঠিক লিখেছিস কিন্তু কারণটা লিঙ্কিংটা বোঝা গেল না, কারণ আমাদের ধর বাইরে এখন টেম্পারেচার দুপুরবেলা 40 ডিগ্রি সেন্টিগ্রেড মানে ফেলস লাইক 42 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাদের এখানে 42 ডিগ্রি সেন্টিগ্রেড আছে আর মেল্টিং পয়েন্ট হচ্ছে মাইনাস সামথিং, কি সুবিধা হবে? ওকে আচ্ছা দিদিবাঞ্জনি বল, তুই কিছু বলবি মনে হচ্ছে তোদের মানে সঙ্গে সঙ্গে আনসার হলে ভালো হয় বল। স্যার, বলছি যে আমাদের কনজিউমারতে অসুবিধাই হবে, কারণ ওটা খেলে তো ঠান্ডা লেগে যায়। ওটা খেলে ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে শোন সবকিছু আনসার আমি এখন বলে দেবো না, এটা খুব ভালো আনসার, এটা তোরা সার্চ কর, এটা সার্চ করবি এবং পড়ে বলবি। ওকে আমি এটা বললাম, একটাই বললাম যে মেল্টিং ব্যাপারটা কি বললাম, ফ্রিজিং ব্যাপারটা আলাদা প্রসেস, এই সবগুলোই তোর গাইড থিওরি ম্যাটারে আছে, ফ্রিজিং আলাদা প্রসেস যেখানে ফ্রিজ করছে মানে লিকুইড থেকে সলিড হচ্ছে যে আইসক্রিমটা বানানো হয় ফ্রিজিং প্রসেস দিয়ে। আর একটা কথা বলার ছিল এখানে, যেগুলো আমার বলার ছিল বলে দিচ্ছি, আইস আর ওয়াটার যদি একসঙ্গে থাকে, আইস আর ওয়াটার যদি একসঙ্গে থাকে সেইটা ওই সলিউশনটার টেম্পারেচার কত হয়, আইস আছে ওয়াটার আছে, ওয়াটার আছে আইস আছে, তার টেম্পারেচার সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আইস আর ওয়াটার কো এক্সিস্ট করলে, কো এক্সিস্ট মানে একসঙ্গে থাকলে সেই সলিউশনটা সেই মিক্সচারের টেম্পারেচারটা সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, ঠিক আছে? যখন কারণ ইট ইজ এ কি প্রসেস, এটা এটা আইদার ফ্রিজিং প্রসেস অর এটা মেল্টিং প্রসেস, যে কোনো একটা মেল্ট করছে আইসটা, মেল্ট করে ওয়াটার হচ্ছে, আর তাহলে হচ্ছে এটা ওয়াটারটা ফ্রিজ করে আইস হচ্ছে, যে অব্দি ওটা মেল্টিং প্রসেস চলছে বা যে অব্দি ফ্রিজিং প্রসেস চলছে তার মধ্যে কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না, তোরা জানিস তখন ল্যাটেন্ট হিট অ্যাক্ট করে এবং টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না, টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না, এই হচ্ছে ব্যাপার। এখন যখন আমরা হিট চ্যাপ্টার পড়বো তখন আমরা এগুলো এক্সপ্লেন করবো, আমি এখন পরীক্ষার জন্য পড়ছি আর কি,
পরীক্ষা নিয়ে যখন পড়া হয় না। এবার একটা লিকুইড থেকে যখন গ্যাস হয় সেই প্রসেসটাকে কি বলি, ভেপার হয়ে যাওয়া, ভেপার হয়ে যাওয়া। এবারে তোরা জানিস এটা ভেপার হয়ে যাওয়ার প্রসেসটা দুটো ভাবে হয়, দুখানা নাম আছে, একটা বয়লিং আর একটা ইভাপোরেশন। তোরা প্রত্যেকেই জানিস যে ভেপার বা লিকুইড থেকে ভেপার হচ্ছে, এটা দুটো নাম আছে, একটা হচ্ছে বয়লিং আর একটা ইভাপোরেশন। বয়লিং অ্যান্ড ইভাপোরেশন, বয়লিংটা ফার্স্ট প্রসেস, ইভাপোরেশন স্লো প্রসেস, তাই তো? বয়লিংটা কিভাবে হয়, আমি যখন কোনো কিছুকে হিট দিচ্ছি, হিট সাপ্লাই করছি, আর ইভাপোরেশনটা কিভাবে হয়, এমনি এমনি হচ্ছে, আমি এটা প্লেটে করে জল রেখে তুই দিয়েছিস রেখে একটা শেডের মধ্যে, দেখলি যে কদিন পরে দেখলি জলটা কমতে 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 একদম হয়ে গেল শেষ আর নেই, তাই না? তাহলে এটা হচ্ছে ইভাপোরেশন প্রসেস। তো আমাদের যে কোশ্চেন গুলো হয় বিশেষ করে এমসিকিউ তে, তোরা জানিস ফিজিক্স এ এমসিকিউ টাই সবচেয়ে কঠিন জিনিস আর কি, মানে যে কোনো সাবজেক্টে এমসিকিউ টা কঠিন, কারণ এমসিকিউ থেকে অনেক কি বলবো কনসেপচুয়াল কোশ্চেন আসে। ইভাপোরেশনটা সারফেস থেকে হয় আর বয়লিংটা পুরো লিকুইড থেকে হয়। বয়লিং যখন করে তখন লিকুইডটা মুভ করে, তো জানিস বয়লিংটা হয় লিকুইড মুভ করে। ইভাপোরেশন সারফেস থেকে হয় আর বয়লিং হচ্ছে পুরো ভলিউম থেকে হয়, এটা জানিস। এবং যখনই কোনো চেঞ্জ অফ স্টেট হচ্ছে তখনই কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, এটা তোরা জানিস। এই গরমকাল এলে তোরা দেখবি ওই পুকুরের জলটা, পুকুরে যে জলটা ওটা কমে যায় আস্তে লেভেলটা, কেন হয়, ওটা ডিউ টু ইভাপোরেশন। আচ্ছা একটা কথা তো জিজ্ঞেস করছি, মার্কারির বয়লিং পয়েন্ট সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে কি? মার্কারির বয়লিং পয়েন্ট কত? কারণ মার্কারি বয়লিং পয়েন্ট জিজ্ঞেস করলাম এই জন্য যে মার্কারিটা আমরা থার্মোমিটার ইউজ করি, মার্কারির বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট এই দুটো আমাদের জানাটা দরকার, কারণ মার্কারি আমরা সবার থার্মোমিটারে ইউজ করি, থার্মোমিটারে যে ক্লিনিক্যাল থিওরিটা আছে। আর রাজনীতি কিছু বলবি মনে হচ্ছে, বল। স্যার মার্কারির বয়লিং পয়েন্ট অনেক মানে হাই হয়, তার জন্য 356.76 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফ্রিজিং পয়েন্ট বোধ হয় -37 বা -39, আমার মনে নেই ভ্যালুটা, ওরকম একটা -37 38.9। হ্যাঁ ঠিক আছে, ওরকম কিছু একটা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে মার্কারি, সেটা একটা কারণ যে মার্কারিটা ওয়াইড রেঞ্জের মধ্যে এটা থাকে, মানে এটা ওয়াইড রেঞ্জের মধ্যে লিকুইড ফর্মে থাকে, এটা সুবিধা বিরাট মার্কারির জন্য, মানে ওয়াটার আর মার্কারির মধ্যে কম্পেয়ার করলে মার্কারি অবশ্যই অনেক অনেক ভালো। একটা অন্য কোশ্চেন করছি, এমনি জেনারেল নলেজের কোশ্চেন। এই যে আমরা সবসময় দেখি বা শুনি, শুনি মেনলি শুনি পড়ি বিভিন্ন জায়গায় যে গাছ গাছ কাটা ঠিক না, গাছ কাটা, তাই না? গাছ কাটা ঠিক না, একদম ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে গাছ কাটা হচ্ছে। মানে আমি যে শহরে থাকি মানে কলকাতায়, আমরা দেখি নির্বিচারে গাছ কাটা হচ্ছে। গাছ পোঁতা দরকার, গাছ পোঁতা দরকার, তার বদলে গাছ কাটা হচ্ছে, রোজ গাছ কাটা হচ্ছে, অন্তত 100 করে গাছ তো রোজ কাটা হয়। এবার এই গাছ কাটাটা খারাপ, এটা একজন কেউ বল যে গাছ কাটা খারাপ কেন আমাদের জন্য? মিজানুর বলে, ভেরি গুড, মিজানুর বল, মিজানুর ফার্স্ট বল, মিজানুর অনেকে একসঙ্গে হাত তুলেছে, মিজানুরকে আমি স্কোপ দিলাম, তারপরে অন্যরা বলবে, বল মিজানুর বল। স্যার কারণ কি গাছ প্রথমত আমাদেরকে অক্সিজেন নেয়,
অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড থেকে নিজেদের ভিতরে ইনহেল করে নেয়। তারপরে গাছ নিজের শিকড় দ্বারা মাটিটাকে একবারে জোরে ধরে থাকে এক জায়গায়, যাতে মাটিটা ধসে না যায়। এবং তাছাড়াও গাছ আমাদেরকে ফল, ফুল ও প্রকৃতির অন্যান্য সুবিধাগুলো দেয়। এটাই কারণ, এই তো বললি তুই। আর হ্যাঁ স্যার, আর কিছু আছে এর সঙ্গে, অ্যাডিশনাল কিছু আছে, অ্যাডিশনাল কিছু আছে কিনা তোকে জিজ্ঞেস করছি। আর কিছু মানে তুই জানিস বা কিছু একটা অ্যাডিশনাল আছে কিছু, আরো কিছু আচ্ছা ঠিক আছে। অনেকে এ করেছে, এটা তো কারণ বটেই একটা তুই যেটা বলেছিস, কিন্তু এটা মেইন কারণ নয়। এছাড়াও আরো অনেক সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেটা আমি জানতে চাইছি। প্রীতিশ পাল, তোকে আমি জিজ্ঞেস করছি, কারণ তুই একটা অন্যায় কাজ করেছিস, পরে জয়েন করেছিস, এটা আমি পছন্দ করিনি। যা যাকে জিজ্ঞেস করিনি তাকে বলবো, ঐশী সরকার বল। হ্যাঁ স্যার, ওই গাছ বাষ্পীমোচনের মাধ্যমে বৃষ্টি মানে বৃষ্টি নামাতে সাহায্য করে। আর এছাড়াও আরো বিভিন্ন ধরনের ফেসিলিটিস পাওয়া যায়, যেমন ছায়া, তারপর কাগজ, ঔষধ। সেগুলো তো ও বলে বলে দিয়েছে, সেগুলো তো একটা কারণ, বৃষ্টি, বাষ্পীমোচনের কারণে বৃষ্টি। আচ্ছা যাই হোক। এখন আর কাউকে আমি স্কোপ দিব না বলার জন্য, কারণ ওটা আনসার অলরেডি হয়ে গেছে। আমি এবারে কিছু বলবো, যদি সবাইকে স্কোপ দিই তাহলে ক্লাসটা হবে না। ওকে, আর প্রীতিশ পাল, তোকে যদি কোশ্চেন আনসার দিতে হয় তাহলে তোকে টাইমলি জয়েন করতে হবে 9টার আগে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণটা, হচ্ছে আমি বড় কারণটা বোঝাচ্ছি তোকে। ধর এখন আজকের দিনে, আজকে দিনের বেলা কলকাতায় টেম্পারেচার ছিল 33 ডিগ্রি সেন্টিগ্রেড, হাইস্ট, কিন্তু ফিলস লাইক ছিল, ফিলস লাইক যেটা মনে হচ্ছে সেটা ছিল 42-43 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। এটা কেন কেন ছিল, কিছুদিন আগেও ছিল না, ধর 7 দিন আগেও তখন টেম্পারেচার তার 30 হয়ে গেছিল, ফিলস লাইক ছিল 33, এখন হয়ে গেল 33, ওটা 43 হয়ে গেল, কদিন পরে ওটা 37 হবে, 50 হয়ে যাবে ফিলস লাইক। এর কারণটা হচ্ছে হিউমিডিটি, আসল টার্মটা হচ্ছে হিউমিডিটি, আসল টার্মটা হচ্ছে গাছ কাটা ঠিক নয়, কারণ গাছ কাটলে এয়ারে হিউমিডিটি বেড়ে যায়। প্রথম কারণ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কারণ, যেটার জন্য অনেক 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 প্রবলেম হয়ে যায়। এই যে সাইকেল আছে, এই যে সাইকেল অফ ওয়াটার ইভাপোরেশন, এই যে ইভাপোরেট করছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই সাইকেলটা পুরো নষ্ট হয়ে যায়। তার মানে অন্য যারা তারা বলেছিস কারণগুলো, সেগুলো একদম ঠিক কারণ, কারেক্ট, বাট ওটার কন্ট্রিবিউশন কম, এটার কন্ট্রিবিউশন অনেক বেশি। 60% কন্ট্রিবিউশন হচ্ছে হিউমিডিটি বাড়িয়ে দেওয়া, 60% আমাদের কষ্ট বাড়িয়ে দেওয়া। ব্যাপারটা তোরা কি বুঝতে পারছিস? নিশ্চয়ই বুঝতে পারছিস। এখানে কথা হচ্ছে যে ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছ কেটে দেওয়া, ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনের মেজর ইম্প্যাক্ট হচ্ছে টু ইনক্রিজ দা অ্যামাউন্ট অফ হিউমিডিটি ইন এয়ার, বাতাসে হিউমিডিটি বাড়িয়ে দিতে হবে। আমাদের, আমরা সবচেয়ে ভালো থাকি মোটামুটি ওই 45% থেকে 55%, 60% অব দি ম্যাক্সিমাম হিউমিডিটি থাকলে আমরা আরাম পাই। হিউমিডিটি ব্যাপারটা মাথায় রাখবি, হিউমিডিটি, হিউমিডিটি মানে হচ্ছে বাতাসে কতটা ওয়াটার ভেপার আছে, বাতাসের মধ্যে কতটা জল আছে, আমার চারপাশে কতটা জল আছে। আগের সপ্তাহে আমি যখন তোকে ক্লাস নিয়েছিলাম, ফ্যান বন্ধ করে নিয়েছিলাম, আছে কিন্তু আমার ফ্যান ইজ রানিং, আমার গরম লাগছে, টেম্পারেচার কোনো ডিফারেন্স হয়নি এই এক সপ্তাহের মধ্যে। ডিফারেন্স হচ্ছে এই সময়টা বলছি, ডিফারেন্স হচ্ছে কোনটা, ডিফারেন্স হয়েছে এটাই যে হিউমিডিটি অনেক বেড়ে গেছে। আমরা সবসময় চাই হিউমিডিটি কমানোর। এই ব্যাপারে যে ফিজিক্স এর যে কনসেপ্টটা আছে এটা নিয়ে একটু বলে নিই, এটা বইতে হয়তো ঠিকভাবে বলা নেই, সেই সেটা আমি বলছি আর কি। একটা জেনারেল কনসেপ্ট আর কি, সেটা হচ্ছে এটাই, এই যে ডিফরেস্টেশন হলে
বা বাতাসে হিউমিডিটি বেড়ে যায়। হিউমিডিটি বেড়ে গেলে কি হয়, বৃষ্টি কম হয়, বৃষ্টি কম হয়, যেটা এখন কলকাতায় হচ্ছে। আর বৃষ্টি কম হলে যে ন্যাচারাল সাইকেল অফ ইভাপোরেশন আছে, তুই দেখবি যে এই ধরা ধরো গ্রামের দিকে থাকিস, যেখানে জলাশয় আছে, ওয়াটার বডি, তার চারপাশে দেখবি একটু ভাল লাগছে থাকতে, গরমকালে খুব গরম যখন পড়ে। তার কারণটা হচ্ছে যে এটা বলে সাইকেল অফ ইভাপোরেশন, ইভাপোরেট করছে, হাওয়াটা বইছে এবং বৃষ্টি হচ্ছে, এই যে প্রসেসটা আছে এটাকে আমরা বলি ওয়াটার সাইকেল, এটাকে বলি ওয়াটার সাইকেল। তোরা হয়তো ওয়াটার সাইকেলটা পড়েছিস বা জানিস, যদি না না জানিস গুগলে সার্চ করবি যে হোয়াট ইজ ওয়াটার সাইকেল, ঠিক আছে? তো আর তুই এটাও সার্চ করতে পারিস যে হাউ ডিফরেস্টেশন, হাউ ডিফরেস্টেশন ইম্প্যাক্টস দ্য অ্যামাউন্ট অফ হিউমিডিটি ইন এয়ার। আমি জাস্ট কোশ্চেনটা লিখছি, এরকম কিছু একটা লিখলেই হবে, হাউ ডিফরেস্টেশন ইম্প্যাক্টস দ্য অ্যামাউন্ট অফ হিউমিডিটি ইন দ্য এয়ার। হিউমিডিটি মানে কি, জলের এয়ারের মধ্যে জল চলে আসছে, বাতাসে আমাদের চারপাশে বাতাসে জল বেশি হচ্ছে। এক মাস আগে বাতাসে জল ছিল কম, যত গরম পড়বে তত জলটা বেড়ে যাবে আর ঘাম হবে, পার্সপিরেশন, ঘাম, সোয়েটিং, সোয়েটিং অর পার্সপিরেশন। তো এই যে আমাদের সোয়েটিং হয় এটা কেন হয়, এগুলো তোকে জানতে হবে, এগুলো জানাটা দরকার। এবং এগুলো জানার জন্য বেস্ট ওয়ে হচ্ছে মানে নিজে নিজে জানা, কাউকে জিজ্ঞেস না করে, কাউকে জিজ্ঞেস না করে জানা, এগুলোকে গুগলে সার্চ করলেই ওরা তোকে আনসার দিতে পারে। এবং তুই খুব ভালো করে জানবি নিজে নিজে, এবং তোর মধ্যে আরো কোশ্চেন আসবে, হয়তো তুই পুরোটা বুঝতে পারবি না যা যা বলবে, কারণ এখন তোরা ক্লাস এইটে পড়ছিস, হয়তো সব বোঝা যাবে না, কিন্তু খানিকটা বোঝা যাবে, ওটাই তো মাথায় থেকে যাবে, ওটা দিয়েই কোশ্চেন আনসার হবে পরীক্ষায়, এবং তখনই তোরা একটা ভালো নম্বর পাবে, টিচার জানবে খুব ভালো জানে। আমাদের এখানে যারা ধর ক্লাস 9 বা 10 এখন ক্লাস করছে, যারা অলরেডি ক্লাস 8 এ ক্লাস করে গেছে, তারা সবাই কিন্তু ফিজিক্স এর হাই স্পেশাল। এক হ্যাঁ ম্যাডাম, আমি ফোন করেছিলাম, তারপরে অরুণিতাকে ফোন করে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে ক্লাস 8 এর যে গ্রুপটা ছিল, মানে গ্রুপটা যেটা আছে সেখানে, ওটা অ্যাডমিন অনলি গ্রুপ হয়ে গেছিল বা উনি ও করে করেছিল, আমি কিছু লিখতে পারছিলাম না, সেই কারণে ফোন করেছিলাম। এখন আমি ওকে বলার পর ওটা খুলে খুলে দিয়েছে, শুনো, আমি কিংবা কোনো স্টুডেন্ট কোনো মেসেজ লেনদেন করতে পারছিলাম না, আমাদের তো আর কোনো ওয়ে আউট নেই ওই ওই গ্রুপটা ছাড়া। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, আমি জাস্ট ওই কারণে আপনাকে ফোনটা করেছিলাম, ওটা খোলার জন্য, আর কিছু না, বুঝেছেন? ঠিক আছে, আচ্ছা, এখন তোরা গ্রুপে মেসেজ করতে পারবি, কোনো প্রবলেম নেই, আমরা খুলে দিতে বলেছি, ওটা একদিন অনলি গ্রুপ ছিল, মানে হয়ে গেছিল বা ওরা করে করেছিল, এখন ওটা খোলা খোলা হয়ে গেছে, আমি তো মেসেজ করতে পারছিলাম না, তুই তো অলওয়েজ সেন্ড মি মেসেজ গ্রুপ। আচ্ছা, কি যেন বলছিলাম এক্ষুনি ভুলে গেলাম, হ্যাঁ ওই হিউমিডিটি নিয়ে কথা বলছিলাম। তো এটা তোদের ভাল লাগলো, মানে ব্যাপারটা শুনতে ভাল লাগলো তো, হিউমিডিটি ব্যাপারটা, এ নিয়ে অনেক কথা বলার যায়, অনেক কথা বলা যায়, কিন্তু এত আমি বলবো না, কারণ অনেক কিছু তোদের আছে। মানে আমি বলছি ধর, আমরা যে ঘরে আছি এখন, আমি যে ঘরে আছি, এই ঘরের টেম্পারেচার সেম রেখে, এখন টেম্পারেচার কত, এখন টেম্পারেচার 29 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন টেম্পারেচার এখানে আমার ঘরে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, কেমন 29 ডিগ্রি সেন্টিগ্রেড, ফিস লাইক আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন হিউমিডিটি আছে 86%, 86%। এবার ধরা যাক এখানে আমাদের টেম্পারেচারটা সেম রাখলাম, টেম্পারেচার কমালাম না, টেম্পারেচার সেম রেখে হিউমিডিটিকে 86 থেকে 56 করে দিলাম, তাহলে কি হবে, আমি খুব ভালো ফিল করব, কোনো আমার কষ্ট, হ্যাঁ হ্যাঁ ভালো ফিল করব, ভালো দাবার ব্যাপারটা বুঝি, হ্যাঁ মানে আমরা খুব বেটার ফিল করব, ফিলিং আমাদের, ফিলিংটা ব্যাপার না, আসল ব্যাপার ফিলিং। যত তোরা ফিজিক্স পড়বি, যত প্রসিড করবি, বুঝবি ব্যাপারটা যে রিয়াকশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাকশন, রিয়াকশনটা কি হবে সব কিছুতেই, তার মানে আমরা খুব বেটার ফিল করব। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এই গরমকালে যে খুব কষ্ট হচ্ছে,
কেন হচ্ছে, এটা কষ্ট হওয়া শুরু হয়েছে, এখন চলবে এপ্রিল মে জুন জুলাই আগস্ট চলবে সেপ্টেম্বর, তার মানে এটা হবে কেন না, হিউমিডিটি বেড়ে যায় বলে। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আমাদের হিউমিডিটি কি হলে বেটার হয় আমাদের, এবং তোরা তোদের যে ফোন আছে স্মার্টফোন, মানে তোদের বাবা মা বা যাই হোক না কেন, সেটা খুলে দেখবি এখানে যখনই দেখবি টেম্পারেচার যেটা বলা আছে তার নিচে গিয়ে দেখবি তার নিচে ফিস লাইট আছে, তারপরেই দেখবি আরো একটু করে স্ক্রোল করে দেখবি ওখানে সানরাইজ সানসেট বলা আছে, তার নিচেই বলা আছে আল্ট্রাভায়োলেট, আল্ট্রাভায়োলেট ইন্ডেক্স, হিউমিডিটি আর উইন্ড, উইন্ড স্পিড আর কি, উইন্ড 2 কিলোমিটার, এখন 2 কিলোমিটার পার আওয়ার, বুঝছিস? যখন গরম আরো বেড়ে যাবে দেখবি উইন্ড স্পিডটা বেড়ে গেছে 8 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার আওয়ার, আরো যখন প্রচন্ড কষ্ট হবে গরমে খাস ফাস করবি তখন এই উইন্ড স্পিড হয়ে যাবে 15 কিলোমিটার পার আওয়ার, কারণ তারপরে ঝড় আসছে, ব্যাপারটা বুঝলি তো? এইটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, এবং এই যে কনসেপ্টটা আছে এটা হচ্ছে আমাদের সবকিছু ফিজিক্স এর কনসেপ্ট, সেজন্য আমাদের এটা ক্লিয়ার করে নিতে হবে কি কি হচ্ছে চারপাশে, সব তো একসঙ্গে ক্লিয়ার করে যাবে না, কিছু কিছু করে ক্লিয়ার করতে হবে। তো এটা যে কোনো মানে আর কি ফোনে এটা তুই পেয়ে যাবি, মানে স্মার্টফোন যেগুলো আছে, যে কি হবে কালকের ওয়েদার কি হবে, এখানে বলা আছে টুমোরোজ ফিলস লাইক টেম্পারেচার, হিউমিডিটি উইল মেক হাই, হিউমিডিটি উইল মেক হাই ফিল লাইক 43 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কালকে বলছে হিউমিডিটি থাকবে তাতে 43 ডিগ্রি সেন্টিগ্রেড ফিল হবে, মানে টুমোরোজ ওয়েদার, তার মানে দুপুরবেলা খুব গরম লাগবে এবং দরদর করে ঘাম হবে, ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট যে আমাদের ডিফরেস্টেশন হলে কি হয়, যারা বললি ওই ওইগুলো যে যেমন মিজানুর বললি, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, এগুলো খুব কাজে লাগে। তুই জাস্ট দেখবি, আমি জানি না তুই কোথায় থাকিস, আমাদের এখানে দেখি কোনো একটা বাড়ির পাশে ধর একটা গাছ আছে, কোনো কারণে ওটা ধর যে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার প্রবলেম জন্য গাছের ডালগুলো কেটে কেটে দিল, ছায়া পাওয়া গেল না। এবার আমরা কি করতাম অনেক সময়, না ওখানে গিয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিতাম বা হেঁটে আসছি, এখন সেটা করা যায় না, ফল পাওয়া যাচ্ছে না, ফুল পাওয়া যাচ্ছে না, বাতাস পাওয়া যাচ্ছে না, এগুলো একটা কারণ, কারেক্ট। বাট সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ডিফরেস্টেশন, অনেক স্কুলে এই নিয়ে প্রজেক্ট ফ্রজেক্ট দেয়, প্রজেক্ট ফিজিক্স এর, ডিফরেস্টেশনটা হচ্ছে মেজরলি ইম্প্যাক্ট করে হিউমিডিটি অফ দা সারাউন্ডিং এয়ার বাড়িয়ে দিচ্ছে, এবং সেটার জন্য কি হচ্ছে বৃষ্টি কমে যাচ্ছে, ডিক্রিজ ইন রেইনস, আর কি হচ্ছে যে ন্যাচারাল সাইকেল অফ ওয়াটার ইভাপোরেশন, ন্যাচারাল সাইকেল অফ ওয়াটার ইভাপোরেশনটা মানে একদম কি বল ডিভাস্টেটেড হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। তোরা যারা ধর এখন তোদের বয়স কত, 8 পড়িস, মানে ওই ধর 14 ইয়ার্স, 13 14 15 ইয়ার্স হতে, তোরা যখন ধর 3 বছরের বয়সে ছিলি তখন এখানে কিন্তু বৃষ্টি বেশি হতো, এখন কম, এটা কারণ হচ্ছে ডিফরেস্টেশন, যত গাছ লাগানো হবে তত আমাদের তত কি হবে, তো হিউমিডিটিটা একটা পার্টিকুলার লেভেলে থাকবে যাতে আমাদের আরাম। ওকে, তাহলে আমি কি কি বললাম তোকে সার্চ করতে হবে, একটা বললাম যে ওয়াটার সাইকেল, আরেকটা বললাম যে হাউ ডিফরেস্টেশন এফেক্টস দা হিউমিডিটি অফ এয়ার। ওকে, ক্লিয়ার? এটা থেকে কি কিছু বুঝলি তোরা, মানে ক্লিয়ার হলো তো? ও, তোরা তোরা একটা কাজ কাজ কর, সবাই ভিডিও অন অন কর, আমি এবার দেখি অনেকক্ষণ ধরে ভিডিও বন্ধ আছে, আমি তোদের দেখি খানিক খানিকটা, সবাই ভিডিও অন কর, অনেকে ভিডিও অন করতে প্রবলেম হচ্ছে, কেন আমি জানি না সেটা, ভিডিও অন কর সবাই। আচ্ছা, এরপরে আরেকটা প্রসেস হচ্ছে কন্ডেনসেশন, আটা বছর কন্ডেনসেশন, অনেকে কিন্তু ভিডিও অন এখনো করিস নি, ইট নিডস লেস টাইম। অর্প ঘোড়াই তুই যেটা লিখেছিলি ঠিক লিখেছিলি, ওয়াইল্ড লাইফ উইল এফেক্টেড, কারেক্ট, আমি বলে দিলাম তো ব্যাপারটা কি করতে হবে। আচ্ছা, সবাই ভিডিও অন কর, আমি তোদের ক্লাস 8 এর স্টুডেন্টদের দেখতেই পাই না, আমি কোনোদিন বলি না, জোর দিই না তোদেরকে, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও অন করে ক্লাস করাটা উচিত অনলাইনে, আমাকে জীবন জীবিকা থেকে বারবার বলা হয়েছে ভিডিও অন করে ক্লাস করতে, ঠিক আছে? যেমন আদ্রিজাকে বা আদ্রিজা মনে হচ্ছে প্রথমবার আমি দেখলাম, মনে হচ্ছে, আমি জানি না আগে দেখেছি কিনা, তৃপ্তি সরকার যে নামে জয়েন করেছিস, মানে আচ্ছা
অনেকে দু একজন দেখলাম মানে ওই বর্ণক এবং রাজনীতি তোরা পেরিয়ে গেছিস, আবার ঢুক ঢুকছিস। বাড়িতে বলবি যে একটা ব্রডব্যান্ড কানেকশন লাগবে, বুঝলি তো? ব্রডব্যান্ড কানেকশন ছাড়া অনলাইন ক্লাস করা যায় না। গার্গী তুই ঘুরে গেলি, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এবারে রাজ রাজরিতা সবাইকেই বলছি, রাজরিতা বর্ণ সবাইকেই বলছি, তোরা কিন্তু বাড়িতে বলবি একটা ব্রডব্যান্ড কানেকশন হলে তখনই এই ক্লাসগুলো ভালো করে করা যাবে। আর ধর আমরা কোনো অ্যাক্টিভিটি করতে চাই, কোনো অ্যাক্টিভিটি দেখাবো, তখন কিন্তু আমাদের মানে সেটা দেখানো সম্ভব তখনই হবে যখন আমাদের মধ্যে একটা ভিডিও ব্যাপারটা অন থাকবে সবার। অনিক রায়, ঐশিক হালদার, প্রীতিশ পাল, এরা কেউ এখনো ভিডিও অন করে, সপ্তক দে, আমি জানি না কেন তোরা ভিডিও অন করে করিস কি, বারবার করে বলছি তোরা ভিডিও অন অন কর। আমি আবার বলছি তোরা ভিডিও অন কর সবাই ফার্স্ট। আচ্ছা সূর্য শেখর সেন, সূর্য শেখর আজকে কোনো কোশ্চেন করা হয়নি। অর্ঘ্য, তুই যা বলেছিস ঠিক বলেছিস, কিন্তু আমার মনে হয় তোরা এখন বুঝে গেছিস, এমনি তো মাথা নাড়বি হ্যাঁ বুঝেছি তাহলেই হবে। মিজানুর, তুই আবার কোথায় বেরিয়ে গেলি? আচ্ছা মাথা নাড়বে, আমি যখন কোশ্চেন করবো মানে সাউন্ড অন করা দরকার নেই। আর মিজানুর, তুই ঠিকঠাক বলেছিস, কিন্তু তুই বুঝলি তো এখন কোনটা আসল পয়েন্ট? হ্যাঁ স্যার, মাথা নাড়বি, মাথা নাড়লেই বুঝে যাবো, মাথা নাড়বি। একজন তো ভিডিও অন করতে বললাম। হ্যাঁ তৃপ্তি সরকার, তোর নাম কি বলতো? তোর নাম তৃপ্তি সরকার, মানে তোর নামটা কি? স্যার রূপসী সরকার। রূপসা, রূপসা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাউন্ড অফ করে দে, তুই পুরো স্টিল হয়ে গেছিস। এখনো অনেকে কয়েকজন কিন্তু ভিডিও অন করে করিস কি, বারবার করে বলছি এটা কিন্তু করছিস না, তো আমাকে রাগিয়ে দিয়ে তো লাভ নেই কিছু, ঠিক আছে? আমি এবার বলবো ওদেরকে যে এরা ভিডিও অন করছে না। আচ্ছা অনিক রায়, তোকে অনেকক্ষণ ধরে বললাম, এত পরে তুই ভিডিও অন করলি কেন? স্যার অন হচ্ছিল না। আচ্ছা শোন, আমাদের এখানে নিয়ম হচ্ছে যে অনলাইন ক্লাসে, অনলাইন ক্লাসে সবসময় ভিডিও অন করে করে। রাজ রাজবিদা মিশ্র, তোর ফ্যান বন্ধ দেখছি তো, গরম লাগছে না তোর? না স্যার, এখানে অতটা গরম নেই। কোথায় থাকিস তুই, কোথায় বাড়ি তোর? জলপাইগুড়ি। জলপাইগুড়ি বলে তুই ভালো আছিস, বুঝেছি। আমাদের এখানে ফ্যান ছাড়া ক্লাস করা যাবেই না, যাই হোক ওকে। এবারে আমি কথাটা বলছি যে এই যে জিনিসগুলো তোরা সব সপ্তক দে, তোকে তো দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠলি মনে হচ্ছে। সপ্তক দে, আমি নামগুলো লিখছি যারা ভিডিও অন করতে চাইছে না। ভিডিও অন করা ছাড়া ক্লাস করা যাবে না, এটা আমি বলে বলে দিলাম তো, আবার আবার করে ভিডিও অন করতে হবে ক্লাস করার জন্য। সপ্তক, স্যার আমার ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে। ক্যামেরা প্রবলেম না, ক্যামেরা ঠিক করে নিতে হবে, কিন্তু পরের দিন থেকে যে তোর যে ঐশিক হালদার, তুই ভিডিও অন করছিস না কেন? স্যার করেছি তো, অনেক পরে অনেক করলি, পরে করলি, অন হচ্ছিল না স্যার। শোন ব্যাপারটা হচ্ছে, আমার আমার আমি বলে সাউন্ড অফ সাউন্ড অফ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্রডব্যান্ড কানেকশন না নিলে অনলাইন ক্লাস করা মুশকিল। অনলাইন ক্লাস করার কিছু প্রি কন্ডিশন আছে, অনলাইন ক্লাস করার প্রি কন্ডিশনের মধ্যে একটা হচ্ছে যে তোদের ইন্টারনেট কানেকশনটা স্ট্রং দরকার। প্রীতিশ পাল, তোর বাড়িতে কি ইন্টারনেট স্লো আছে? তুই জয়েন করছিস বেরোচ্ছিস, একটু ইন্টারনেটে প্রবলেম আছে স্যার। হ্যাঁ এই প্রবলেমটা তোকে দেখতে পাচ্ছি না আমি, তোর চুলগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ তো প্রীতিশ, তুই জয়েন করেছিস পরে, এরকম যেন না হয় আর, 9টার আগে জয়েন করবি, 9টার আগে। বর্ণক ব্যানার্জি, এখনো তুই অন অন করিসনি ভিডিও? হ্যাঁ আমি অন করেছি স্যার। এখন তো অন করলি, বলার পর বারবার বারবার বলতে হবে কেন? আচ্ছা সব সপ্তক দে, আমি তোকে আবার বলছি যে তুই কিন্তু ভিডিও অন করবি, অন করে ক্লাস করবি, ইন্টারনেট কানেকশন ভালো চাই, ব্রডব্যান্ড কানেকশন। আর সবাইকে বলছি মোবাইল থেকে না জয়েন করে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে জয়েন করছে। ডেস্কটপ ইজ দ্য বেস্ট থিং, ডেস্কটপের মতো ভালো জিনিস কিছু নেই, ডেস্কটপ ইজ দ্য বেস্ট থিং। আমি যেমন ক্লাস নিচ্ছি আমি ডেস্কটপ দিয়ে নিচ্ছি। তো এই যে ভিডিও অন করতে প্রবলেম হচ্ছে, যারা বলছিস তাদের প্রবলেম হচ্ছে কেন বলতো? বিকজ অফ দ্য অনলি ওয়ান রিজন,
সেটা হচ্ছে যে তোদের ইন্টারনেট কানেকশনটা উইক আছে। আচ্ছা যাই হোক, ওকে। আমি এবারে কিছু কিছু কোশ্চেন করব, যাই না অনেকে কিছু কিছু কোশ্চেন করব। এই এই যে মুখটা যখন দেখলাম না, তখন আমার কোশ্চেন করাটা বেটার হচ্ছে, কারণ আমি তোদের মুখটা দেখতে পাচ্ছি না বলে। হ্যাঁ, এবার তোরা সবাই জানিস যে এইসব প্রসেস প্রসেস হ্যানত্যান আছে। আমি এটা পরের ব্যাপার বললাম, আমি আমি দু একটা কোশ্চেন করছি, যাকে কোশ্চেন করবো সে আনসার দেবে শুধু। বলছি একটা কোশ্চেন আছে যে কাইনেটিক এনার্জি, লিস্ট অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি, লিস্ট অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি কোথায় থাকে? সলিড, লিকুইড, গ্যাস, তিনটের মধ্যে লিস্ট অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি কার মধ্যে থাকে? সলিড, লিকুইড, গ্যাস। আমি যাকে কোশ্চেন করবো হাত তোলার দরকার নেই, যে যাকে কোশ্চেন করবো সে আনসার দেবে শুধু। সলিড, লিকুইড, গ্যাসের মধ্যে লিস্ট অ্যামাউন্ট অফ এনার্জি কিসের থাকে, সেটা আনসার দেবে ঐশী সরকার। স্যার সলিড। সলিড, কারেক্ট কারেক্ট কারেক্ট, একদম কারেক্ট। গার্গি আনসার দেবে সাবলিমেশন, গার্গি আনসার দেবে সাবলিমেশন হয়। সাবলিমেশন মানে জানিস নিশ্চয়ই, সাবলিমেশন, সাবলিমেশন মানে হচ্ছে সলিড থেকে গ্যাস হয়ে যাওয়া, ডিরেক্টলি লিকুইড হয় না, বুঝছিস? তাহলে এই সলিড থেকে গ্যাস হয়ে যাওয়া সাবলিমেশন, দুটো জিনিসের নাম কর যেটা সাবলিমেশন হয়। দুটো ক্যাম্ফার আর আয়োডিন। ক্যাম্ফার আর আয়োডিন তোর বাড়িতে ন্যাপথালিন ইউজ করা হয়? আলমারি টেবিলের মধ্যে যেখানে জামা কাপড় থাকে, হ্যাঁ স্যার। ন্যাপথালিন কি মানে আয়োডিন তোর বাড়িতে ইউজ করা হয় না? আমি বলছি যেটা কমনলি ইউজ করা, তুই তো তার নাম বলবি। ক্যাম্পার আয়োডিন তুই একদম ঠিক বলেছিস, কিন্তু তোর বাড়িতে ন্যাপথালিন ইউজ করা হয় না। ন্যাপথালিন গুলো তোর মা কি করে, ওই জামা কাপড় আলমারিতে দিয়ে রাখে, কিছুদিন পর দেখা যায় ল্যাম্পটা ছোট হয়ে যাচ্ছে, তারপর ওই আর পাওয়া যায় না খুঁজে, তাই না? তার মানে ন্যাপথালিন ইজ এ ভেরি গুড এক্সাম্পল। আচ্ছা আমি আবার বলছি তোকে, তোদের সবার বাবা মাকে তোরা বলবি যে আমাদের কিন্তু একটা ব্রডব্যান্ড কানেকশন লাগবে, যদি তোরা ফিজিক্স ভালো করে শিখতে চাস এবং এই ক্লাসটাকে ইন্টারঅ্যাক্টিভ করতে চাস। ইন্টারঅ্যাক্টিভ ক্লাস মানে এই যে এখন যে ক্লাসটা হচ্ছে, আগে কি হচ্ছিল আমি বলছিলাম, তোরা শুধু শুনছিলি আমার ভিডিও অন অন করা ছিল। আমি যখন বোর্ডে লিখি তখন আমি বলি না তোকে ভিডিও অন করতে, বোর্ডে লিখবো তুই ভিডিও অফ করে রাখ, আমিও ভিডিও অফ করে রাখবো। কিন্তু নিয়মটা হচ্ছে যে টিচার যখন ভিডিও অন করে রাখবে তখন যে স্টুডেন্টরাও ভিডিও অন করে রাখবে। ঠিক আছে, গুড। এবারে নেক্সট কোশ্চেন হচ্ছে অদ্রিজা রায়। আচ্ছা অদ্রিজা, তুই এক মিনিট দেখে নিচ্ছি, অদ্রিজা শ্রী শিক্ষাদানে পরিচিত, শ্রী শিক্ষা। তোকে কোশ্চেন করছি এটা আমি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অফ মলিকুলস অফ এ গ্যাস, কাইনেটিক এনার্জি অফ এ মলিকুলস অফ এ গ্যাস, এটা একটা প্যারামিটার উপর ডিপেন্ড করে, সেই প্যারামিটারটা কি? অন্যদিকে তাকাচ্ছিস কেন আমি জানি না, তুই তুই আমার দিকে তাকা না। স্যার ইন্টারমলিকুলার স্পেস। আমি জানি না, তুই আমি তো তোর তোর দিকে তাকাইছি স্ট্রেট, তুই হোয়াই নট ইউ আর স্টেয়ারিং এট মি, ইট ইজ রং। আমি বলেছি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, মানে কাইনেটিক থিওরি অফ ম্যাটার দিয়ে যা আমরা শিখছি সেখানে কাইনেটিক থিওরি অফ অল দ্য মলিকুলস অফ এ গ্যাস, একটা গ্যাসকে আমি কোনোটাকে একটা এর মধ্যে রাখলাম, কন্টেনারের মধ্যে, সিলিন্ডারের মধ্যে, ঠিক আছে, সেইখানে সিলিন্ডারের মধ্যে রেখে সেখানে আমি যদি তার গ্যাস মলিকুল গুলো র্যান্ডামলি মুভ করছে, তারা নিজেদের মধ্যে কোলাইড করছে, আবার তারা ওই যে কন্টেনারটাকে ওয়ালের সঙ্গে কোলাইড করছে, তো এইখানে আমার কোশ্চেনটা হচ্ছে এই যে কাইনেটিক এনার্জি আছে, এই কাইনেটিক এনার্জি যেটা বললো একটু আগে গার্গি, যেটা বললো যে কি একটা বললো যেন,
না গার্গি না কে না বললাম, যাই না ভুলে গেছি, যাই হোক। তো ওইখানে কাইনেটিক এনার্জি অফ অল দা মলিকিউলস এটা কি একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেই ফ্যাক্টরটা কি সেটা তুই বলতে পারলি না। তুই বললি ইন্টার মলিকুলার স্পেস, নো নট ইন্টার মলিকুলার স্পেস গার্গি, তোকে আর কোশ্চেন করা যাবে না, তোর কোশ্চেন হয়ে গেছে, আরো অনেকে আছে। যাই হোক, নো প্রবলেম, কোশ্চেন না পারলে ক্ষতি নেই, কোশ্চেন না পারলে ক্ষতি কিছু নেই, এটা তুই মাথায় রাখবি। ক্লাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুই জানবি এবং জেনে পা, এটা ক্লাসের মধ্যে আমি বলে দেবো, আগে তো বলেছি বটি। হ্যাঁ, এটা এটা সব সপ্তক তুই বল, না অনেকবার বলেছি কোশ্চেনটা, মানে চার চার পাঁচবার বললাম। তোর হচ্ছে ল্যাক অফ সিরিয়াসনেস, সপ্তক দিয়ে কোন সিরিয়াস নয়। তোর গার্ডিয়ান সামনে এখন আছে, গার্ডিয়ান কেউ আছে, মা বাবা না কেউ নেই, বা বাড়িতে কেউ নেই, বাড়িতে তো পাশে ঘরে আছে। হ্যাঁ, পা পাশে ঘর থেকে ডাক, তুই তুই ছেড়ে দে, তুই যা গিয়ে ডেকে নিয়ে আনি, ডেকে নিয়ে আয় মা মাকে, মাকে না মাকে বাবাকে ডেকে নিয়ে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম, আর একজনকে জিজ্ঞেস করছি, সূর্যশেখর সেন, এটা আমি ক্লাসে আগে বলেছিলাম, একবার বলিনি অনেকবার বলেছিলাম। আরে বলতে পারবে কিনা বল, না স্যার জানি না। ওকে ঠিক আছে, এবারে অনেক অনেক রায় বল। স্যার ইন্টারমলিকুলার ফোর্স, সেটা তো অলরেডি আদ্রিজা না কে বললো, আদ্রিজা বললো ইন্টারমলিকুলার স্পেস না, এটা একজন হাত তুলেছে তাকে জিজ্ঞেস করছি, এখন এখন হাত তুলেছে, সে হচ্ছে জয়বীর সিংহ। আমি আপনাকে বললাম একটু একটু ওকে বোঝান যে এটা তো আমাদের অফলাইন ক্লাস নয়, সামনাসামনি ক্লাস হচ্ছে না, এটা তো প্রপার অ্যাটেনশন দরকার। ধরুন যে কোশ্চেনটা আমি ক্লাসে পাঁচ পাঁচবার করলাম, তারপর যখন ওকে বললাম তুই বল, ও তখন বললো কোশ্চেনটা আরেকবার বলবো, শুনছে না, পাঁচবার বলা হয়ে গেল শুনে নিও, ও এটা কেমন ঘুমিয়ে থাকে, যখন বলি ভিডিও অন কর, ভিডিও অন কর, অনেকক্ষণ পরে করে এবং করার পর মনে হয় হাই তুলছে, শুয়ে পড়ছে, আমার একটা ভাব আর কি, মানে এটা খুব কষ্টের মধ্যে আছে। হ্যাঁ স্যার, এটা আমার আমার বাড়িতেও এটাই সমস্যা, একটু সিরিয়াস না। না আমি আমি বলছি ক্লাসের মধ্যে আপনাকে ডাকতে আমি চাইনি, আমি সরি সরি বলছি এই জন্য, আপনি একটু দেখবেন যে এরকম এরকম বাচ্চা হলে আপনার প্রবলেম হয়ে যাবে পরে, আপনি যদি এখনই এটাকে না চেঞ্জ করেন, আপনার পরে বড় যখন হয়ে যাবে না, 9-10 চলে যাবে, তখন আপনার কাছে প্রবলেম হয়ে যাবে। তো শোনো, আপনি তোকে বলুন যেভাবে ক্লাস করা যাবে না, আপনি একটু স্ট্রিক্ট স্ট্রিক্ট হন, ঠিকঠাক মতো ক্লাস করতে হবে, সিরিয়াস, মানে আপনি তো আমার ভিডিও গুলো দেখবেন, আমি যে আমার যে ক্লাসের ভিডিও গুলো, একটা টিচার এতটা ইন্টারেস্ট নিচ্ছে, স্টুডেন্ট নেবে না কেন, তাই না? আমি সারাদিন ওকে বোঝাচ্ছি, এইটাই বোঝাচ্ছি যে স্যার করাচ্ছে, যে সুযোগ পেয়েছি সেখানটা তুই সিরিয়াসলি কর, আমি বারবার বোঝাচ্ছি। আপনি একটু ওকে বুঝিয়ে বলুন যে এটা ভুল কাজ করছে। হ্যাঁ ওকে ওকে ম্যাডাম, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি আমায় বলেছেন এই জন্য ধন্যবাদ, আমি চেষ্টা করছি। থ্যাংক ইউ এন্ড ভেরি সরি আপনাকে এখানে ডাকার জন্য, ভেরি সরি। এবার হচ্ছে যে তোরা মানে আমাদের এই জীবন জীবিকা থেকে আমরা ওরা খেয়াল করেছে তোরা কিন্তু এই কাজগুলো করছিস না, ঠিকঠাক কাজ করছিস না, সেজন্যই আমাকে এটা করতে বাধ্য হয়ে হচ্ছে এরকম করে বলাটা, এটা টাইম ওয়েস্ট হয়। তার মানে এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দা মলিকুলস অফ এ গ্যাস, ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা টেম্পারেচার অফ দা গ্যাস, ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা টেম্পারেচার অফ দা গ্যাস, এবং এটা একটা খুব ভাইটাল, এটা খুব একটা ফান্ডামেন্টাল রুল, ফান্ডামেন্টাল ল ল এটা এটাকে আমাকে জানতে হবেই। কাইনেটিক থিওরি অফ ম্যাটার আমি যখন পড়ছি, আমাকে জানতে হবে যে হাফ এমভি স্কোয়ার, মানে সমস্ত গুলো সবকটা মলিকুলের, যে গ্যাসের মধ্যে যে মলিকুল গুলো এইভাবে এরকম র্যান্ডাম মুভমেন্ট করছে, তারা গিয়ে ধাক্কা মারছে দেওয়ালে, তারা গিয়ে ধাক্কা মারছে, নিজেদের সঙ্গে কোলাইড করছে,
এই টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলস অফ গ্যাস কিংবা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলস অফ গ্যাস ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস একটাই পয়েন্ট টেম্পারেচার ডিপেন্ড করে টেম্পারেচার টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ে টেম্পারেচার কমলে কাইনেটিক এনার্জি কমে এবং এটা আমাদের একটা কমন সেন্স কেন বলছি আমি কেন এটা কমন সেন্স সপ্তক তুই মন দিয়ে শোন আমি যখন কোশ্চেন করবো দুবার তিন বলবো তাও বলবো না কিন্তু আর ওকে মন দিয়ে শুনতে হবে কি কি বলছি প্রতিটা ওয়ার্ড এবার হচ্ছে যে ধর আমাদের যখন আমরা একটা কোনো জিনিসকে গরম করি একটা রড লোহার রড নিলাম লোহার রডে গরম করছি তখন আসলে কি হয় তখন যেটা হয় সেটা হচ্ছে লোহার রডের রডটা আসলে গরম হয় যখন লোহার রডটা গরম হচ্ছে তখন কি হচ্ছে আমরা খানিকক্ষণ পরে রডটাকে ধরতে পারি না ছেড়ে দিই অনেক গরম হয়ে গেছে এই জিনিসটা যেটা বললাম এটা হচ্ছে কন্ডাকশন হিট ট্রান্সফার তোর সবাই জানিস ঋষিব্রত রামা রমা ঋষিব্রত রামা তোর ভিডিও অফ অফ আছে এটাকে বলে কন্ডাকশন হিট ট্রান্সফার কন্ডাকশন ওকে এবারে এই যে জিনিসটা হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে আমাদের এটা কিভাবে হচ্ছে এটা হচ্ছে যত টেম্পারেচার বাড়ে তত আমাদের ওই আয়রন রডটা গরম হয়ে যাচ্ছে আমরা তখন ধরতে পারি না ছেড়ে দিই জিনিসটাকে এখান থেকে কি বুঝলাম এখান থেকে বুঝলাম এটাই যে গরম হচ্ছে আর ওই গরম হচ্ছে কেন না ওই আয়রন রডের ভিতরে মলিকুল গুলো ভাইব্রেট করছে আমরা আগে পড়েছি ক্লাসে এবং ভিডিও দেখেছি যে সলিডরা সলিড সলিডের মধ্যে মলিকুল গুলো ভাইব্রেট করে একটা জায়গায় লিকুইডের মধ্যে ওরা ঘুরে বেড়াতে পারে একটা কনস্ট্রেন্ট স্পেসে কনস্ট্রেন্ট কন্ডিশনে আর গ্যাসে ওরা র্যান্ডম ঘুরে বেড়ায় হ্যাঁ তো নাকি সবাই ঘাড় নাড়বি সাউন্ড অন করা দরকার নেই যদি হ্যাঁ হয় তাহলে ঘাড় নাড়বি হ্যাঁ যদি না হয় বুঝলাম না তার মানে তুই কিছু বলবি না চুপ করে থাকবি ঠিক আছে বুঝেছিস ঋষিব্রত তুই কিন্তু অনেকক্ষণ ভিডিও অফ করেছিলি স্যার আমার ভিডিও তোর একটা ব্রডব্যান্ড কানেকশন চাই এটা আবার করে বলছি আবার বলছি ব্রডব্যান্ড কানেকশন চাই তাহলে কিন্তু এই অনলাইন ক্লাস করা যাবে না প্রবলেম হবে ব্যাপারটা বোঝ তোরা সবাই মিলে বোঝ এবং ব্যাপারটা একটু বোঝ তোরা জিনিসটা করা যায় না মানে আমাদের যদি ক্লাসটা ঠিক হয়ে করতে হয় না এই ক্লাসে কি হচ্ছে আমি কিছু বলছি তোরা শুনছিস তোরা কিছু আনসার দিচ্ছিস এবারে তোরা তো তোদের একটু আগে আমি বললাম যে যারা এখান থেকে এইটে ক্লাস করে গেছে নাইনে উঠেছে নাইনে ক্লাস করে গেছে টেনে উঠেছে যাদেরকে আমি কন্টিনিউয়াস ভাবে মনিটরিং করেছি তারা কিন্তু প্রত্যেকে স্কুলে ফিজিক্সে হাইস্ট কিংবা সেকেন্ড হাইস্ট পেয়ে পেয়েছে কেউ কিন্তু তার চেয়ে কম নম্বর পাইনি আমার কাছে রেজাল্ট আছে ওদের কেন পেয়েছে কারণ আমি কনসেপ্ট ক্লিয়ার করার দিকে তোদের জোর দিচ্ছি তোরাও পাবি কিন্তু তোদের দিক থেকে তো একটা ইন্টারেস্ট থাকা চাই যে আমার একটা ইচ্ছা আছে ফিজিক্স তো কোনো কঠিন সাবজেক্ট না ফিজিক্সটা হচ্ছে আমাকে ওটা বুঝতে হবে আমার চারপাশে যা ঘটছে বুঝতে হবে আমাকে রান্নাঘরে হবে যেতে রান্না হচ্ছে বুঝতে হবে মাইক্রোওয়েভ ওভেন কি করে কাজ করে বুঝতে হবে অল্প অল্প বোঝা এইটা তো সব বোঝা যাবে না খানিকটা বোঝা যাবে অল্প অল্প বোঝা সপ্তক দিয়ে তোর আবার তোর ভিডিও অফ অফ হয়ে গেছে হ্যাঁ তোরা বলবি তুই আজকে আমি ছেড়ে দিলাম কিন্তু পরের দিন যেন এরকম না হয় পরের দিন যেন না হয় এরকম এবং সবাইকে বলছি সবাইকে বলছি গার্ডিয়ানদের আমি আবার ডাকবো পরের দিন যা যাকে মনে হবে যে মোবাইল থেকে জয়েন করাটা ভুল কাজ মোবাইল থেকে জয়েন করলে ক্লাস ঠিক মতো করা যায় না সবসময় ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ক্লাস করতে হয় এবং এটা আমরা একটা গার্ডিয়ান দিয়ে আমি একটা মিটিং করবো কারণ এটা হচ্ছে না মানে আমি বলছি ক্লাসটাকে এফেক্টিভ করতে গেলে বেসিক রিকোয়ারমেন্ট আছে সেটা তোরা বাবা মাদের বলবি সেটা আচ্ছা যাই হোক তার মানে কাইনেটিক এনার্জি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকুলস অফ গ্যাস ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস মানে হাফ এম ভি স্কোয়ার হাফ যত তোরা জানিস তো কাইনেটিক এনার্জি এক্সপ্রেশনটা হাফ এম ভি স্কোয়ার আর পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন হচ্ছে এম জি এইচ এটা কি তোরা জানিস এরকম বলবি কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন হচ্ছে এম জি এইচ এটা তুই জানিস তাহলে ঘাটটা হবে না 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 জানিস তাহলে চুপ করে থাক তখন ঘাট নাড়া দেখতে পেলাম না আমি হ্যাঁ
হাজরে যা ঘাম ফেলেছে মানে জানে, বাকিদের মধ্যে কার আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। হ্যাঁ আমি গার্গির দেখলাম, রাজহৃদয় দেখলাম, রু রু রূপসার বোধহয় দেখলাম। ইয়েস ইয়েস তো রু রু রূপসা, ইয়েস তুই তো হ্যাঁ বললি তো, ব্যাস ঠিক আছে। আর বাকিরা, বাকিদের কি হলো? স্যার জানি। কে জানিস না হাত হাত তোল, কে জানিস না এটা হাত তোল, সেটা অনেক রায় জানিস না, অর্ক ও জানিস না, তুই বাবা অনেকে তো জানিস না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছি, অনেকে জানিস তোরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছিলাম যে কাইনেটিক এনার্জি যে এক্সপ্রেশন সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা হচ্ছে এম জি এইচ। এম জি এইচ, এম হচ্ছে মাস, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এইচ হচ্ছে হাইট। এম জি এইচ, ওকে। তো এই হাফ এম ভি স্কোয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, কি ছিল কে বললি এটা স্যার? ঐশী। হ্যাঁ বল, কি বলছিস বল। পোটেনশিয়াল এনার্জি যে এম জি এইচ, এইচটা কিসের জন্য? হাইট, হাইট এম পোটেনশিয়াল এনার্জি, ব্যাপারটা তো বোঝাচ্ছি। এই ধর আমার হাতে একটা ইরেজার আছে, এই এটা ইরেজার আছে, পাচ্ছিস দেখতে, এটা ইরেজার আছে। ইরেজারটা আমি যখন এইভাবে তুললাম, এটা একটা পোটেনশিয়াল এনার্জি গেইন করলো, বুঝলি? এই হাইটটা হচ্ছে এই, সেখান থেকে এখানে তুললাম, এটা হাইট হয়ে গেছে, বুঝলিস ব্যাপারটা? এই পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ, এর মাস এম, জি তো আমরা জানি জি কত হয়, জিটা মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এইটা এইচ, ওকে। আচ্ছা ওকে, তার মানে তোরা এখন জানলি যে এটা কি হয়, এটা খাতায় লিখে নে, এবং তোরা এটাকে বইতে আছে, সবার বইতেই আছে, বইটা দিয়ে দেখবি, আর যে বইটা কিনতে বলেছি আইসিসি বোর্ডে সেটা কিনবি, তাহলে সব আছে। এমনি তো তোদের যে যে কোনো সিলেবাসে এটা আছে আর কি, যাই হোক ওকে। কিন্তু যারা এটা বলতে পারলি না, তারা কিন্তু মনে রাখবি যে এটা কিন্তু আমি আগে ক্লাসে বলেছিলাম, হয়তো তোর এই পার্টিকুলার স্টুডেন্ট ছিল না ক্লাসে, কিংবা তোরা ভুলে গেছিস। এবারে নেক্সট কোশ্চেন করছি আমি, এই তোদের ক্লাসও নিচ্ছি এবং তোদের নামগুলো লিখছি আমি, এখানে আছিস ক্লাসে, যারা আছিস আজকে ক্লাসে কোনো কারণে কম জয়েন করেছে, ঠিক আছে। আচ্ছা মিজানুর, তুই যদিও আগে বলেছিস, তোকে আমি আর একটা কোশ্চেন করতে চাই, ছোট কোশ্চেন, আরো অনেকে কোশ্চেন করা হয়নি, সবাই কাজ করব না, পরে দিন করবো, আমি নোট করে রাখছি, পরে তোরাও ভলান্টিয়ার করবি, আমি বলবো, হাত তুলবি। এই যে চেঞ্জ অফ স্টেট হয়, চেঞ্জ অফ স্টেট মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমি চেঞ্জ করছি, চেঞ্জ অফ স্টেট যেটা হয়, চেঞ্জ অফ স্টেটের সময় কি হয়, অ্যাকচুয়ালি কি ব্যাপারটা ঘটে, এটা একটু আমাকে বুঝিয়ে বল, মুখে বল তোর, এ অন কর, আনমিউট কর, পরে বল। স্যার আমরা প্রথমে যদি একটা এক্সাম্পল ধরলাম যে আইস, সেটা ওয়াটারে কনভার্ট হচ্ছে না, ওয়াটার থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে, এই সময় আইসটা হিট গেইন করে, যার ফলে আইসের মলিকিউল গুলোতে কাইনেটিক এনার্জিটা বাড়ে, যার ফলে মলিকিউল গুলো ভাইব্রেট করতে লাগে একটু তাড়াতাড়ি। যে আইসটার মলিকিউল গুলো ধীরে ধীরে যখন কাইনেটিক এনার্জি গেইন করে নেয়, তখন তারা নিজেদের মধ্যে যে ফোর্স গুলো অ্যাট্রাকশন গুলো থাকে, সেগুলোকে ভেঙে তারা লিকুইডে পরিবর্তিত হয়। এমনি করে লিকুইড থেকেও আরো যখন হিট প্রডিউস হয়, তখন কাইনেটিক এনার্জি বেশি গেইন করে, মলিকিউল গুলো ভাইব্রেট হয়ে ছেড়ে যায়, তখন গ্যাসে পরিণত হয়। আবার যখন আমরা তাদের গ্যাসকে বা লিকুইডকে ফ্রিজ করব, তখন তাদের কাইনেটিক এনার্জি হিটটা কমে যাবে, যার ফলে কাইনেটিক এনার্জি অফ মলিকিউল কমে যাবে, এবং তাদের যেটা ভাইব্রেশন হবে সেটা লিমিটেড হয়ে যাবে, নিয়ে তারা তেমন করে গ্যাস থেকে লিকুইড এবং লিকুইড থেকে সলিডে পরিণত হয়। ঠিক আছে, আমি তোর তোর ব্যাপারটা বুঝলাম, তুই খুব ভালো বুঝিয়ে বললি, এটা ভেরি ভেরি গুড, খুব ভালো বলেছিস। কিন্তু আমি যেটা চাইছিলাম একটা ওয়ার্ডে, যে চেঞ্জ অফ স্টেট হলে, মানে চেঞ্জ অফ স্টেট
যখন হবে তখন যেটা হয় সেটা হচ্ছে হিট অ্যাবজর্ব হয় কিংবা হিট রিলিজ হয়। অ্যাবজর্ব করছে সাবস্টেন্সটা, চেঞ্জ অফ স্টেট হচ্ছে, বা হিটটা রিলিজ হচ্ছে। মানে আমি বলতে চাইছিলাম যে যেটা কোশ্চেনটা করা হয়েছে এই কারণে, যে চেঞ্জ অফ স্টেট মানে হচ্ছে হিট অ্যাবজর্ব হচ্ছে কিংবা হিট রিলিজ হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে। মানে আমি তুই যেটা বলেছিস সেটা তুই এক্সপ্লেন করেছিস, খুব ভালো এক্সপ্লেন করেছিস। মানে আমি চাইবো তুই স্কুলে যদি কেউ বুঝতে না পারে তুই এক্সপ্লেন করবি, খুব ভালো এক্সপ্লেন করেছিস, খুব ভালো লাগলো। মানে তুই সুন্দর করে পড়েছিস সেটা, ভেরি ভেরি গুড, মানে অ্যাপ্রিসিয়েট করার মতো এটা আছে, তো খুব ভালো লাগলো। এই শুনে মন দিয়ে শুনলাম তোরটা, আমি খুব ভালো বলেছিস এবং তুই ব্যাপারটা বুঝে গেছিস, এটা যে কি হচ্ছে, ভাইব্রেট করছে, ঘুরে বেড়াচ্ছে, র্যান্ডাম মুভমেন্ট, ব্যাপারটা বুঝে গেছিস, ভেরি গুড, মানে মলিকুলার লেভেলে। তো আমি বলতে চাইছিলাম যে চেঞ্জ অফ স্টেট মানে হচ্ছে যে কনস্ট্যান্ট টেম্পারেচারে হিট অ্যাবজর্ব হচ্ছে বা হিট রিলিজ হচ্ছে। ইয়েস অর নো বল। হ্যাঁ তো, তাই তাই তো। আচ্ছা আমার একটা কথা বল, তৃপ্তি সরকার তোর স্টুডেন্টের নামটা কি, রূপসা নাম তোর? হ্যাঁ হ্যাঁ স্যার। তো তোকে বলছি এটা, তোকে তোকে কি কোশ্চেন করা যাবে, একটা ইজি ইজি কোশ্চেন করা যাবে, যাবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। জ্যোতির্ময়ী স্কুলে পড়িস তুই, সিবিএসই বোর্ডে? আমি যাইনি এখন অব্দি জ্যোতির্ময়ী। যাবি? এখন কোন স্কুলে পড়িস? আগে আগে সারদায় পড়তাম। সারদায় কোন, কোথায় সেটা? আরে সারদা স্কুলটা কোথায় জিজ্ঞেস করছিস? ও বাবা, সার তুই তুই জানিস, ছেড়ে দে। আমি একটু আগে স্যার রামকৃষ্ণ বললি, ওটা কি গড়িয়ার, গড়িয়ার কাছে, গড়িয়ার কাছে? না না, সোনারপুর। সোনারপুর, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। আমি তোকে রূপসাকে জিজ্ঞেস করছি, একটু আগে আমি বললাম, একটু আগে তোকে বললাম যে ইভাপোরেশন আর বয়লিং এর মধ্যে ডিফারেন্স কি আছে, তুই সেটাকে একটু বুঝিয়ে দে সবাইকে। স্যার একবার বাংলা বলবেন? ইভা ইভাপোরেশন এর বাংলা বল তোরা, আমি জানি না ইভাপোরেশন এর বাংলা কি রে, যারা জানিস বল। শুনতেই পাচ্ছ না কিছু, তার কোনো মুখ নড়ছে। স্যার ইভাপোরেশন মানে বাষ্পায়ন। বাষ্পায়ন, কারেক্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। আর বয়লিং মানে ফোটা, জল ফুটছে, এটা বয়লিং বলে। দেখ বাংলা টার্ম গুলো নিয়ে আমার প্রবলেম আছে, আমি আবার প্রথমেই বলেছি, আবার বলছি, বাংলা টার্ম গুলো নিয়ে আমার প্রবলেম আছে। তো তোদেরকে জিজ্ঞেস করবো বাংলা টার্ম গুলো কি। আমি জানি এখানে অনেকগুলো বাংলা মিডিয়ার ছেলে মেয়ে আছে, তারা আমাকে বলে দেবে বাংলা টার্ম এটা, আমি কিন্তু বাংলা টার্ম গুলো বলতে পারবো না। আমি কিন্তু বাংলাতেই পড়েছিলাম যখন ক্লাস 9-10 ছিলাম, কিন্তু আমি ওগুলো ভুলে গেছি সব, কারণ তারপর থেকে বাংলা টার্ম ইউজ করা হয়নি। আফটার 10 এরপর আমি ইংলিশ মিডিয়ামে চলে গেছিলাম, আই 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 কুড নট ইউজ মানে বেঙ্গলি টার্ম সিন্স 11, তো আমার সমস্যা ছিল না। আর একটা কারণ হচ্ছে যে আমাদের যখন স্কুলে পড়ানো হতো, বাংলা মিডিয়াম স্কুল ছিল, তো স্যার যিনি ছিলেন তিনি বলতেন সব ইংলিশ টার্ম উনি ইউজ করবেন এবং ইংলিশে উনি পড়াতেন টার্ম গুলো আর কি, সব বাংলা গুলো শেষে শেখা হয়নি। আমরা পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় সব বাংলার, আমি বাংলা টার্ম লিখিনি, আমি ইংলিশ টার্ম লিখে এসেছিলাম, মানে ধর বাংলায় লিখছি, শিখে বললাম এই 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 এটাকে বয়েলিং বলে, এটাকে ইভাপোরেশন বলে, এইভাবে নম্বর কমেনি কিছু এর জন্য, স্যার এটা বুঝে যায়। যাই হোক, আমার একটা প্রবলেম আছে যে আমার কিন্তু বাংলা টার্ম নিয়ে প্রবলেম আছে, বাংলা বলতে কোনো প্রবলেম নেই। তো ও বলে দিল, কোথায় বর্ণম বললো যে এটাকে বাষ্পায়ন বলে, বাষ্পায়ন আর বয়েলিং এর মধ্যে ডিফারেন্সটা বল। আমি একটু আগে বললাম স্যার পার্থক্য তো, কারেক্ট, বাষ্পীভবন হচ্ছে যখন ধরুন কোন জলকে যখন ফোটানো হয় তখন তখন অণুগুলো খুব দ্রুত গতিতে ছুটতে থাকে, তাই তার তাই তাপ তাই তাই জল ফুটে বাষ্প বাষ্প হয়। কি বলছিস আমি সব বুঝতে পারছি না, ঠিক ভাবে বল না ভাই, একটু ঠিক ঠিক ভাবে বল,
বল আরো আরো বল। এটা বলতে পারবি না, বলতে পারবি না, সেটা বল। স্যার বয় স্যার বয়লিংটা বলতে পারবো। একটু আগে ক্লাসে আমি বললাম, তখন ক্লাসে তুই মন দিয়ে শুনিস, তোর নাম আমি লিখলাম যে তুই মন দিয়ে ক্লাসে শুনেছিলাম। স্যার শুনেছিলাম, কিন্তু নেটে একটু প্রবলেম হচ্ছিল। না এরকম, এটা এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়। দেখ আমি যখন ক্লাস নিচ্ছি, আমি ক্লাসে পড়া ধরবো, যেটা বলেছি আজকে সেটা আজকে ধরতে পারি বা পরের দিন পারি ধরতে, তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা ওকে, এটাকে আমি বলিংটা বলতে পারবো। বলিং বল। যখন জলের তাপ দেওয়া হয়, হিট যখন প্রডিউস দেওয়া হয়, তখন সেই সেই জলের কোনো অবস্থা পরিবর্তন হয় না প্রথমে, তখন সেটি লিনতাপ প্রয়োগে হচ্ছে জলটিকে, জল হচ্ছে লিনতাপটা শোষণ করে প্রথম প্রথম ধাপে। তারপরে আরো যখন এটা তো ঠিকঠাক বলা হচ্ছে না, তোকে ইভাপোরেশন আর বয়লিং এর মধ্যে ডিফারেন্স বললাম। আচ্ছা এটা হঠাৎ করে টার্ম আমার মনে মনে হলো, এই বাষ্পায়ন টার্মটা আছে না বাষ্পীভবন টার্মটা আছে বাংলায়? বাষ্পীভবন না বাষ্পীভবন আছে, বাষ্পীভবন আছে না? হ্যাঁ হ্যাঁ বুঝেছো। এটা কেন বলতো, আমি একদম গুগলে সার্চ করলাম বেঙ্গলি টার্ম, ওরা কিন্তু বাষ্পীভবন দিচ্ছে, ওই জন্য জিজ্ঞেস করলাম বাষ্পীভবন। আচ্ছা ঠিক আছে ওকে ওকে, আমি আমি এটা শিখলাম আর কি, এটা ভালো হলো আমি শিখলাম এটা টার্মটা কি। তো সংযুক্তা তুই ক্লাসে মন দে, ক্লাসের দিকে মন দে, সবাই ভিডিও অন করে ক্লাস করবি এবং ক্লাসের দিকে মন দে। সংযুক্তা ক্লাসে তুই মন দিচ্ছিস না, আমি সবাইকে পাচ্ছি দেখতে, যখনই যার দিকে তাকাচ্ছি তখন আমি খেয়াল করছি, তোরা যেন একটু একটু ভয় থাকিস যে আমি কিন্তু সব খেয়াল রাখি। তার মানে সংযুক্তা তোর পক্ষে কি এটা বলা সম্ভব যে বয়লিং আর ইভাপোরেশন মধ্যে কি তফাৎ? আমি একটু আগে বললাম, আনমিউট কর, আনমিউট কর, আনমিউট কর। স্যার একটা পয়েন্ট বলতে পারবো? বল। While evaporation sound is produced or no, while evaporation sound do not produce or while boiling sound is produced? বুঝলাম না সেটা, আবার বল। বয়লিং দ্য সাউন্ড ইজ প্রোডিউস এন্ড হোয়াইল সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে, সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে, আবার আবার বল। হোয়াইল বয়লিং দ্য সাউন্ড ইজ প্রোডিউসড এন্ড বয়লিং এ সাউন্ড সাউন্ড হয়। আচ্ছা তোর 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 এই যা ইন্টারনেট আছে এই নিয়ে ক্লাস করা যাবে যাবে না আরকি, আমি এটাই বললাম সেরে দে। আচ্ছা রিসিভ বল, প্রথম বল, একটু আগে আমি বললাম সেটা, রিসিভ প্রথম বল। Yes sir. বল এটা আনসারটা বল। Yes sir. Sir, why? Sir, boiling when the when a liquid is heated manually it is heat, it is boiling, and when it heated naturally by the sun it is evaporation. Yeah. Okay good, erpore ar kono point ami bole eshe aro point. ওকে তুই তুই ছাড়, তুই রাজরিতা বল। হ্যাঁ স্যার,
Evaporation only evaporation occurs at any temperature in a liquid, while boiling occurs at a fixed temperature. Evaporation only occurs on the surface of the liquid, while boiling occurs all throughout the molecules of a liquid. And evaporation... আমি আবার বলছি তোকে, তোদেরকে সবাইকে বলছি, তোরা কিন্তু মানে তোদেরকে এরকম কোনো নিয়ম নেই যেখানে তোকে ইংলিশেই বলতে হবে, বাংলায় বলতে পারিস, যার যার যেটা কমফোর্টেবল ইংলিশ আর বেঙ্গলি, আর কোনোটা এখানে চলবে না আর কি, এটা যেকোনো যেকোনো ল্যাঙ্গুয়েজে বলতে পারিস। এক মিনিট, যাই হোক, আমি বলছি যে আমি যেটা বলে বলেছিলাম আর কি, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ইভাপোরেশনটা, আবার বলছি এটা, ইভাপোরেশন আর বয়লিং এর মধ্যে যে তফাৎটা সেটা বলছি আর কি, বইতে আছে সব আর কি। তবে এটা যে যেকোনো টেম্পারেচারে বয়লিং, যেকোনো টেম্পারেচারে ইভাপোরেশন হয় যেটাও বললো এর আগে, আর বয়লিং একটা পার্টিকুলার টেম্পারেচার হয়, মানে পার্টিকুলার টেম্পারেচার মানে বয়লিং পয়েন্টে এলে। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে যে ইভাপোরেশনটা সারফেস থেকে হয়, সারফেস অফ দ্য ওয়াটার বা সারফেস অফ লিকুইড, আর বয়লিংটা থ্রু আউট দ্য লিকুইড, পুরো ভলুম জুড়ে হয়। ইভাপোরেশন ইজ এ স্লো প্রসেস, স্লো প্রসেস, আর বয়লিং ইজ এ ফাস্ট প্রসেস, বয়লিং খুব ফাস্ট হয়, ইভাপোরেশন স্লো হয়। এটা তিনটে মেন তার ব্যাপার, এটা বুঝলি তোরা? হ্যাঁ স্যার, বুঝলি তোরা? এই তিনটে পয়েন্ট আছে, এগুলো এগুলো তুই লিখে নিস তোরা, ভালো হয় সব সময়। কইতে আছে, সব আছে, সার্চ করলে পাবি, সব পাবি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ স্যার, আগেই নোট ডাউন করে নিয়েছি। ওকে, ভেরি গুড, ভেরি গুড, দীপাঞ্জন ইজ গুড। তোদের একটা টার্ম এর কথা বলছি, এটা কেমিস্ট্রিতে আছে, সেটাকে ড্রাই আইস বলে, ড্রাই আইস। সবকিছু এই ক্লাসে সবকিছু হবে এরকম কোনো মানে নেই, আমি কেন টার্ম গুলো বলছি এগুলো তোদের সার্চ করতে হবে। দেখ, আমি বলছি এখন অলরেডি 10:21 বাজে, তাই না? 10:30 বেজে গেলে তোরা ছটফট করবি ক্লাসটা ছেড়ে যাওয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে, তুই জয়েন করেছিস পরে অনেক অনেকেই, তো ক্লাসে টাইমটা কম, তো ড্রাই আইস, DRY, ড্রাই, ড্রাই আইস, ড্রাই আইস টা সার্চ করবি, ড্রাই আইস টা কি জিনিস ড্রাই জানি, তুই জানিস কে জানিস? হ্যাঁ বল বল, ভেরি গুড, সব তো বল, ড্রাই আইস মানে বল। যখন কার্বন ডাই অক্সাইড কে ফ্রিজ করা হয় ওটা ড্রাই আইস হয়ে যায়। যখন কার্বন ডাই অক্সাইড টা ফ্রিজ করা হয় মানে কুল করা হয়, হ্যাঁ তখন ড্রাই আইস হয়ে যায়। হ্যাঁ মানে একদম তুই ঠিকঠাক বলছিস, কিন্তু একটু একটু বুঝিয়ে বল, মানে এটা ঠিক হলো না। ড্রাই আইস টা আমরা পড়ি কেন, কি আছে ড্রাই আইস এর মধ্যে, কি আছে ড্রাই আইস জিনিসটা কি? কারণ তুই একদম ঠিক বলেছিস, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, একদম কারেক্ট জিনিস ইউজ করেছিস, কারেক্ট টার্ম ইউজ করেছিস, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, একদম ঠিক বলেছিস। এবং তুই এটাও বলেছিস যখন কার্বন ডাই অক্সাইড ফ্রিজ করে যায়, এটাও কারেক্ট টার্ম, যে সলিড কার্বন ডাই অক্সাইড যখন সলিড ফর্মে চলে যায় তখন তাকে ড্রাই আইস বলে, এন্ড সব তো ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। যখন কার্বন ডাই অক্সাইডটা সলিড ফর্মে চলে যায় এটাকে ড্রাই আইস বলে। এটা কোথায় ইউজ করে তুই যা যা জানিস? এবং এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সাবলিমেশন প্রসেস, এটা একটা সাবলিমেশন প্রসেস, এটা সলিড স্টেট থেকে ডিরেক্টলি গ্যাসিয়াস স্টেটে চলে যায়, মানে এটা লিকুইড স্টেটে যায় না, মানে সলিড স্টেট থেকে মানে ড্রাই আইসটা ডিরেক্টলি সলিড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে চলে যায়। যেটা একটু আগে কাউকে জিজ্ঞেস করেছিলাম, কেউ একটা বলেছিলি যে ন্যাপথালিন, ক্যাম্পার আর সব বলেছিলি, এটা আর একটা এক্সাম্পল। এবারে এইটা ইউজ করা হয়, এটা ইউজ করা হয় কোথায় বলতো? এটা ইউজ করা হয় যখন আমরা টেম্পোরারি
রেফ্রিজারেশন চাই, যখন ওরা টেম্পোরারি রেফ্রিজারেশন চাই। টেম্পোরারি রেফ্রিজারেশন জন্য আমরা ড্রাই আইস ইউজ করি, টেম্পোরারি রেফ্রিজারেশন জন্য আমরা ড্রাই আইস ইউজ করি। এটাকে অ্যাকচুয়ালি আইসের মতো দেখতে লাগে। প্রীতিশ, তোকে তো আমি দেখতেই পাচ্ছি না রে, তোর তুই তো একদম নেমে গেছিস, তোর ওখানে চাঁদ চাঁদ ফাঁদটা দেখা যাচ্ছে পেছনে, মানে চাঁদের জন্য কিছু কোথায় ইয়ে আছে তোর ওখানে, চাঁদের বোধ হয় ছবি টুবি আছে, আমি সেটাই দেখছি, তোকে দেখতে পাচ্ছি না, তুই নেমে গেছিস। কিন্তু তোর একটু মাথাটা তো মাথা দেখে তোর ওটাকে নাম, হ্যাঁ মানে অনেক অনেকেই তোদের তোদের লেন্থটাকে ঠিক করতে পারছিস না, মানে খুব ভালো লেন্থে আছিস, যেমন মিজানুর আছে, ঐশী আছে, অনিক আছে, অদ্রিজা আছে, অর্কুবাবু আছে, সংযুক্ত আছে, কয়েকজন আছে, মাথাটা নেমে গেছে, রাজরিতার মাথা নেমে গেছে, প্রীতিশের মাথা নেমে গেছে, ঋষির পুত্র তো মাঝে মাঝে চুল দেখা দেখা যায় শুধু, তারপর যদি দেখাই যায় না, আর পেছনে কিছু তাক পাক আছে, মাথাটা তুলে রাখবি তো, যাদের নাম বললাম জায়গায় দেখ কত সুন্দর করে তারা আছে, ঠিকঠাক মতো ক্লাস করছে, ঐশী, দীপাঞ্জন, অনিক, অদ্রিজা, অর্ক ফার্স্ট রোতে, তো এরকম করে কর। মিজানুর আছে, পরিষ্কার মুখটা দেখা দেখা যাচ্ছে, আলোটা সামনে আছে। আচ্ছা যাই হোক, তো ড্রাই আইস ব্যাপারটা তোরা সার্চ করবি, করে দেখবি কোথায় ইউজ করা হয়। আমি কিন্তু টার্ম কোনো সময় লিখছি, পরের দিন কিন্তু জিজ্ঞেস করবো যে হ্যাঁ এবার রিসিভ হতো, ঠিক আছে একদম। অনেক কিছু নিয়ে তোদের কথা আমার বলার আছে। ইট ইজ ইউজড আলট্রা লো টেম্পারেচার অফ ফ্রিজ ড্রাইং উইদাউট ইউজিং ওয়াটার টু প্রিজার্ভ ফুড। কারেক্ট কারেক্ট কারেক্ট, গুড, ঠিক বলেছিস। আরেকটু আরে আরেকটু তোকে বুঝতে হবে ব্যাপারটা, মানে প্র্যাকটিক্যালি বুঝতে হবে ব্যাপারটা কি হচ্ছে, ঠিকই বলেছিস একদম, এটাকে তোদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে কোথায় এটা কাজে লাগে, কেন আমরা ইউজ করি ড্রাই আইসটা। তোরা দেখবি যত বড় হবি, যত বড় হবি, যত তোর পরীক্ষা দিবি, ধর নিট পরীক্ষা দিচ্ছিস, মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, কিংবা ধর তুই জেই মেন্স দিচ্ছিস, সেখানে দেখবি ফিজিক্স এর কোশ্চেন গুলো কি কি আসে বলতো, কোনগুলো আসে যেগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, কেমিস্ট্রি কোশ্চেন যেগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, তাই না, সেগুলো আমাদের আসে। ধর তোকে বললো মানে কেমিস্ট্রি এটা কুইক লাইম, কুইক লাইম ইউজ করা হয়, খাবার সোডা তার ফর্মুলা কি, বা এমনি সোডা তার ফর্মুলা কি, মানে যেগুলো আমরা ইউজ করি সেইগুলোকে নিয়ে কোশ্চেন গুলো তৈরি হয় মেইনলি। এই যে ক্লাসটা হচ্ছে সবাই তোরা জানিস, আর একবার আমি বলছি, রোজই বলি এটা অলমোস্ট, যে ক্লাসটা কিন্তু করা হচ্ছে স্কুলের পরীক্ষার জন্য নয়, এটা ক্লাসটা করা হচ্ছে যাতে তোরা কম্পিটিটিভ পরীক্ষায় গিয়ে একটা ভালো কিছু করতে পারিস, বোর্ডের এক্সামে ভালো কিছু করতে পারিস, সেই কনসেপ্টটা তৈরি করার জন্য এই ক্লাসটা করা হচ্ছে, কিছু অনেক কিছু বলা হচ্ছে। যাই হোক, আমি বোধ হয় আগের দিন এটা বলে বলেছিলাম ক্লাসে, এইটা করলে লাগে, এইটা করলে লাগে না কেন বলে বলেছিলাম, এটা হয়ে গেছে। আচ্ছা আরো কিছু বলেছিলাম হয়তো, যাই হোক সেটা দেখ, আমি বইটা আমার সামনে খোলা আছে, সেটা থেকে আমি কোশ্চেন করছি, কোশ্চেনের থ্রু দিয়ে আমি করছি এটা। এবার ধরা যাক একটা কোনো সলিড বডি আছে, সলিড বডিকে আমি টেবিলের উপর রাখলাম, যার ওয়েটটা হচ্ছে 25 নিউটন, একটা বডির ওয়েট 25 নিউটন, এটা নিয়ে একটা কথা বলার আছে, সবাইকে বলছি, একটা সলিড বডি যার ওয়েট হচ্ছে 25 নিউটন টেবিলের উপর রাখলাম, আর যে এরিয়া অফ কন্ট্যাক্ট, মানে ধর এইটাকে আমি টেবিলের উপর রাখি, এই যে এরিয়া অফ কন্ট্যাক্টটা হবে, এরিয়া অফ কন্ট্যাক্টটা হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার, 50 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে প্রেশার কত হবে, কতটা প্রেশার এক্সার্ট করছে ওই সলিড বডিটা অন দা টেবিল। কোশ্চেনটা আবার 50 না 15, সব বলছি আমি একটা কোশ্চেন তিনবার করি, একটা সলিড বডি তার ওয়েট হচ্ছে 25 নিউটন, সেটা আমি একটা টেবিলের উপর রাখলাম, তার এরিয়া অফ কন্ট্যাক্ট হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার, ওই সলিড বডিটার এরিয়াটা এই যে এরকম যদি হয়, মানে ধর এরকম এরকম যদি হয় বডিটা, তাহলে আমরা টেবিলে রাখলাম, তাহলে এই যে এরিয়া কন্ট্যাক্ট এরিয়াটা হচ্ছে
50 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে প্রেশার কতটা এক্সার্ট করছে এটা আমাকে ভ্যালুটা বলতে হবে। প্রেশার কতটা করছে এই ভ্যালুটা বলতে হয় পাস্কালে, এই ভ্যালুটা বলতে হয় পাস্কালে। প্রেশার কতটা এক্সার্ট করছে, স্যার ফোর্সটা কত? ফোর্স কিছু নেই, এখানে ওয়েট আছে, ওয়েটটা হচ্ছে 25 নিউটন। কতবার বলবো, 25 নিউটন হচ্ছে আমাদের বডিটার ওয়েট, আর এরিয়া অফ কন্টাক্টটা হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কতটা প্রেশার এক্সার্ট করছে ওই সলিড বডিটা অন দ্য টেবিল, এটা বার করতে হয় পাস্কালে। পাস্কাল সবাই কি পাস্কাল জানিস না? জানিস না পাস্কাল ইউনিট নিয়ে জানিস না? পাস্কালটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এইভাবে ক্লাসটা করবি। এই যে একটু দেখলাম মিজানুরকে জিজ্ঞেস করো, যখন আমি কোশ্চেনটা করলাম মিজানুর সঙ্গে সঙ্গে বললো না দিস ইজ ভেরি ভেরি মাচ হেল্পফুল ফর মি, এটা আমাকে হেল্পফুল হচ্ছে। সবসময় মাথায় রাখবি, সাউন্ড অন অন করার দরকার নেই, আনমিউট করার দরকার নেই, এমনি এমনি করবি মানে বুঝলাম, এমনি এমনি করবি বুঝলাম না, তার মানে আমার সুবিধা হবে, ক্লাসের টাইমটা ওয়েস্ট কম হবে। তো 25 নিউটন একটা ব্লক যেটা টেবিলের উপর রেস্ট করে আছে, আর ওটার এরিয়াটা হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এর প্রেশারটা কত এক্সার্ট করছে বডিটা অন দ্য টেবিল ইন পাস্কাল ইউনিট। পাস্কাল হচ্ছে প্রেশারের ইউনিট, পাস্কাল হচ্ছে একটা নাম যেটা আমরা এসআই তে ইউজ করি, এটা সেম অ্যাজ নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার মানেই পাস্কাল। দুজন হাত তুলেছে এখনো পর্যন্ত, নিউটন পার মিটার স্কোয়ার। বাট এইটা নিয়ে কিছু কথা বলার আছে, কেউ তাড়াহুড়ো করবি না, ক্লাস থেকে বেরিয়ে যাবি না, আমি যখন বলবো এখন বেরিয়ে পারিস তখন বেরোবি। তারপরে আজকে ডেট হচ্ছে 29, গুড ফ্রাইডে, স্কুল ছুটি ছুটি ছিল সবার, ক্লাস 8। আচ্ছা চারজন হাত তুলেছে, রূপসা হাত তুলেছে, রূপসা ভেরি গুড। আমি অনেকে কিন্তু হাত তুলছে না, অদ্রিজা তুই হাত তুলছিস না কেন, কি প্রবলেম তোর? এবার এইটা তোকে আমি 3 মাস সময় দিলাম, এপ্রিল মে জুন, জুনের এন্ডে তুই বলবি যে আমি ফিজিক্সে খুব স্ট্রং। তুই যদি ফিজিক্সে স্ট্রং না হোস বদনাম হবে কার? আমার, বুঝছিস? তুই যদি ফিজিক্সে স্ট্রং না হোস তাহলে আমার বদনাম হবে, তোকে আমার জন্য ফিজিক্সটা ভালো ভালো করতে হবে। এটা ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার তো? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিস? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড? Yes sir. Good, very good, very good. হ্যাঁ, এবারে এটা পাস্কালে ইউনিট কত হবে? পাস্কালে মানে নিউটন পার মিটার স্কোয়ার। একজনকে জিজ্ঞেস করবো সে বলবে, এটা আমি ঋষিক ব্রতকে জিজ্ঞেস করছি, ঋষিক ব্রত বল, সাউন্ডটা আনমিউট কর, হয় বল কিংবা লেখ, এখানে লেখ, এই যে পাশে লেখার জায়গা আছে বল। তো সাউন্ডটা আসছে না, আনমিউট কর রে স্যার। 500 পাস্কাল। 500 করলি তো, আবার বল না বাবা, 500 করলি তো? Yes ও বলেছে 500 পাস্কাল। এবার তুই হাত না নামিয়ে দে। Yes sir, 500 পাস্কাল। ঠিক আছে তুই হাত নামিয়ে দে, কোনো প্রবলেম নেই, গুড আর কি। আমি পরে বলবো ঠিক বললি কিনা, বাট ইট ইজ গুড যে তুই কিছু বলেছিস। এবারে রাজরিতা বল, স্যার আমার 5000 এসেছে। 5000 পাস্কাল, রাজরিতা বলছে 5000 পাস্কাল, ঠিক আছে, ভেরি গুড, বলবো আমি পরে। এবারে তুই রূপসা সরকার বল, স্যার 5000। 5000, ঠিক আছে। এবারে দীপাঞ্জন মাইতি বল, 5000। কত? 5000, 5000, ঠিক আছে। আমি আর কাউকে এখন জানতে হবে না, আমি বলবো, একটা সবাইকে বললে তো হবে না, সময় চলে যাবে। এটার আনসার হবে 5000 পাস্কাল, মানে 5000 নিউটন পার মিটার স্কোয়ার আনসার হবে। কিভাবে করছি, যারা যারা করতে পারিসনি তারা আমার আমার
কথাটা মন দিয়ে শোন আগে, তারপর লেখ। অদ্বিজা তুই একটু শুনে নেওয়া কথাটা। প্রেশার মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, উপরে ফোর্স নিচে এরিয়া, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এখানে ফোর্স হচ্ছে 25 নিউটন, যেটা ওয়েট সেটাই ফোর্স 25 নিউটন। এরিয়াটা কত? 50 সেন্টিমিটার স্কোয়ার। এই যে 50 সেন্টিমিটার স্কোয়ার, এটা সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে, এটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে, এটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। এটাকে আমাকে এসআই ইউনিটে নিয়ে যেতে হবে, এটাকে আমাকে এসআই ইউনিটে নিয়ে যেতে হবে। তাহলে 50 সেন্টিমিটার স্কোয়ার কে 1 সেন্টিমিটার হলে আমরা 100 দিয়ে ডিভাইড করি মিটারে নেওয়ার জন্য, 100 দিয়ে ভাগ করি মিটারে নেওয়ার জন্য। যদি আমরা 1 সেন্টিমিটার থাকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করি ডিভাইড করি, আমরা আমরা 100 দিয়ে ডিভাইড করি মিটারে নেওয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে দুবার আমরা 100 দিয়ে এটা ডিভাইড করব, 100 100। আমি সবাইকে বারণ করেছি ক্লাস থেকে লিভ করতে, ইন্টেনশনালি যেন কেউ লিভ না করে। রাজনীতা ইন্টেনশনালি লিভ করেনি, কারণ সঙ্গে সঙ্গে জয়েন করে গেছে, কিন্তু এখানেতে অনেকরাই ইন্টেনশনালি লিভ করেছে, আমি এলো খেয়াল রাখছি সমস্ত। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো এটা আনসার হবে 25 ফোর্সটা, আর এরিয়াটা হবে 50 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 4। কেন 10 টু দি পাওয়ার 4 হলো? কারণ 100 ইন্টু 100, 100 ইন্টু 100 মানে 10 টু দি পাওয়ার 4, তাই তো? সবাই এক্সপোনেন্ট ভালোভাবে জানিস, কোনো প্রবলেম নেই। 10 স্কোয়ার 10 স্কোয়ার কে মাল্টিপ্লাই করলে 10 টু দি পাওয়ার 4 হয়। তাহলে এরিয়াটা হবে 50, এরিয়াটা হবে 50 ইন্টু 10 টু দি পাওয়ার 4, সরি ভুল বললাম, 50 বাই 10 টু দি পাওয়ার 4, ভুল বলেছি, 50 বাই 10 টু দি পাওয়ার 4। তাহলে আমার ব্যাপারটা কি দাঁড়াবে, 25 ডিভাইডেড বাই 50, আর 25 ডিভাইড বাই 50, আর ওপরে চলে যাবে 10,000, মানে 10 10 টু দি পাওয়ার 4, বা যা আসবে বললে হবে সেটা। এই যে 50 বাই 10 টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা 1/200 আছে, 1/2 200, 50 বাই 10 টু দি পাওয়ার 4 এই ভ্যালুটা 1/200 আছে, তার মানে এটা আনসার দাঁড়াবে 25 ইন্টু 200, মানে 5000 পাস্কাল, মানে 5000 নিউটন পার মিটার স্কোয়ার। আমি খাতায় লিখে করলাম না, বোর্ডে লিখে, কারণ এটা ভেরি ইজি, মনে মনে হয়ে যায়, মানে দের ইজ নো নিড টু রাইট অন এ কপি। আমি কেন বলছি, তোরা অবশ্যই কপিতে লিখবি, স্টুডেন্টস হু ফিল যে আমি এটা মুখে মুখে করতে পারছি না মেন্টালি, অবশ্যই তোরা লিখবি, লেখাটাই উচিত। আমি যখন তোর বয়স ছিলাম, আমি ফিজিক্সে উইক ছিলাম, আমি সমস্ত কিছু খাতায় লিখতাম, সমস্ত কিছু নোট করতাম, বিকজ আই ওয়াজ উইক ইন ফিজিক্স, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি রিজন আই বিকাম স্ট্রং ইন ফিজিক্স। যদি উইক না থাকতাম তাহলে স্ট্রং হতে পারতাম না। তো ব্যাপারটা হচ্ছে যে 25 নিউটন ফোর্স, আর এরিয়াটা হচ্ছে 50 বাই 10 টু দি পাওয়ার 4, ওটা কাটাকাটি করলে 1/200 হবে। 25 ডিভাইড বাই 1/200, তার মানে 25 ইন্টু 200 কত আসছে? 5000 পাস্কাল, মানে 5000 নিউটন পার মিটার স্কোয়ার। এবার যে 500 বলেছিলি সে নিশ্চয়ই ভুলটা বুঝতে পেরে গেছিস, এটা জিরো প্রবলেম ছিল, নিশ্চয়ই ভুলটা বুঝে গেছিস। আমি জানি না কে বলেছিলি, যেই বলে থাকিস না কেন, এটা এটা বড় ইস্যু না যে কে বলেছে, ইস্যুটা হচ্ছে 5000 পাস্কাল হচ্ছে এর আনসার হবে। আর একটু সময় নেবো আমি, এবারে এই যেটা আমি নেব সময়টা নেব কেন বলছি, কনসেপ্টটা এটা ক্লিয়ার করার জন্য, একটা কনসেপ্ট তোকে বলবো, একটা কনসেপ্ট তোকে বলবো। এই যে আমরা যখন বলি, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে ঐশী তোর ওয়েট কত, ও কি বলবে? ও বলবে আমার ওয়েট 31 কেজি, ধরা যাক 31 কেজি ওয়েট, কারণ রোগা রোগা মেয়ে, 31 কেজি। এবারে এই যে 31 কেজি ওয়েট, কিন্তু আমি এখানে কোশ্চেন করলাম সলিড বডি ওয়েইং 25 নিউটন, তাহলে সেম হলো না এটা, তাই না? আমি আমাকে জিজ্ঞেস করে আমার ওয়েট কত, আমি বললাম আমার 68 কেজি, আমি তো কেজি কেজিতে বললাম। আচ্ছা ওই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝলি তো। আচ্ছা সূর্যশেখর তুই সব বুঝছিস তো, মাথা নাড়বি, যা যা বলছি সব বুঝছিস তুই তো? হ্যাঁ স্যার, বুঝছি।
ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন বলি যে আমাদের ওয়েট, মানে আমার ওয়েট ধর বললাম 68 কেজি, আমার ওয়েট আমার হাইট প্রায় 6 ফুট, মানে 68 কেজি, মানে খুব মোটা মোটা সোটা নয় আমি আর কি। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি যখন বলছি যে আমাদের আমার ওয়েট 68 কেজি, এটার মানে হচ্ছে যে আমার ওয়েটটা অ্যাকচুয়ালি কেজি ফোর্স, মানে 68 কেজি ফোর্স, মানে 68 কেজি, যে 68 কেজি, কেজি কার ইউনিট, মাসের মাস ভর, মাসকে বাংলায় ভর বলে, তার মানে কেজিটা হচ্ছে মাসের ইউনিট। তাহলে আমি যে আমাকে যে ফোর্স দিয়ে আর্থ অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে 68 কেজি ফোর্স, এবং সেই ফোর্সটাকে আমি বলছি 68 নিউটন। তার মানে ওয়েটটা যে বলি আমরা, এবং অঙ্কতেও বলা থাকে ওয়েটটা 68 কেজি, এটা ভুল বলা হয়। অ্যাকচুয়ালি আমি যদি বলি আমার ব্যাপারে, আমি বলবো মাই ওয়েট ইজ 68 × 9.8 নিউটন, যেটা এই অঙ্কটা বলা আছে। ব্যাপারটা বুঝতে পারলি তো? না, এখানে কেজি বলা মানে কেজি ফোর, এখানে এক মিনিট, এখানে কেজি বলা মানে কেজি ফোর্স হচ্ছে, এটা কেজি ফোর্স। কেজি ফোর্স মানে কি, ধর আমি বলছি ঐশীর ওয়েট 31 কেজি, তো ঐশীকে আর্থের সেন্টার যে ফোর্স দিয়ে টান টানছে সেটা হচ্ছে 31 কেজি ফোর্স। 31 কেজি ফোর্স মানে 31 কেজি × 9.8 নিউটন, কারণ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। 31 কেজি ঐশীর ওয়েট, মানে ঐশীর মাস, তার সঙ্গে জি গুণ গুণ করছি, জি মাল্টিপ্লাই করছি, জি মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিসের ইউনিট, এটা 1 নিউটন এর ইউনিট। তাহলে এটা হয়ে গেল 31 × 9.8 নিউটন, ওর ওয়েট দাঁড়ালো, সরি, হ্যাঁ ওর ওয়েট দাঁড়ালো, ঠিক বলেছি, ওর ওয়েট দাঁড়ালো। আর মাস কত, 31 কেজি, কারণ ফিজিক্স পড়ার পর আমরা এটা ভুলটা করবো না, এটা আমরা বলবো না যে তোমার ওয়েট, তোমার ওয়েট মানে আমার ওয়েট 68 কেজি, না বলবো না, আমি বলবো আমার মাস হচ্ছে 68 কেজি। ব্যাপারটা বোঝা বোঝা গেছে, এটা ক্লিয়ার? তার মানে এটাই বলার ছিল আর কি মেনলি। আর তোরা নিশ্চয়ই জানিস যে আমরা স্প্রিং ব্যালেন্স দিয়ে কি মেজার করি, আর বিম ব্যালেন্স দিয়ে, বিম ব্যালেন্স মানে যেটা দিয়ে আমরা দাঁড়িয়ে দা জায়গা মানে দাঁড়ি পাল্লা করলি, বিম ব্যালেন্স দিয়ে কি মেজার করি, মাস না ওয়েট, আর স্প্রিং ব্যালেন্স দিয়ে কি মেজার করি, তোরা সবাই জানিস, যদি না জানিস এটা আবার সার্চ করে জেনে নেবি। আচ্ছা তুই তুই এ কি নাম জানা তোর নামটা? হ্যাঁ গার্গী বলছে, উইল ইউ প্লিজ এক্সপ্লেইন ওয়ান্স এগেইন? অবশ্যই এক্সপ্লেইন করবো, আমি তো এক্সপ্লেইন করার জন্যই আছি। আমার শুধু রাগ হয়ে যায় কখন, যখন কেউ শোনে না মন দিয়ে, তখন রাগ হয়, বাকি তো আমি আছি। আচ্ছা ওই ইয়ে ওই মেয়েটা কোথায় গেল, মানে রূপসা সরকার, মানে হাসা খুব ভালো জিনিস, কিন্তু ক্লাসের মধ্যে তুই তুই অন্য দিকে তাকাস পাকাস, ভাই বোনের সঙ্গে কথা বলিস, তাহলে তোর মাথায় ঢুক ঢুকবে না সর, ঠিক আছে? তো এবারে গার্গী আমাকে আরেকবার এক্সপ্লেন করতে বলেছে, ব্যাপারটা হচ্ছে আমি বললাম যে আমার ওয়েট হচ্ছে 68 কেজি, এটা ফিজিক্স এর ল্যাঙ্গুয়েজ এটা ভুল বলা হলো, আমি বলবো আমার মাস 68 কেজি, মাস আমার ভর 68 কেজি, আমি বলবো আমার ভর 68 কেজি। আমার ওয়েট কত, আমার ওয়েট হচ্ছে 68 × 9.8, এত নিউটন। এবার আমি যখন ধর ওয়েইং মেশিনের উপর দাঁড়া দাঁড়াবো, পাশে ওয়েইং মেশিন আছে, ওয়েইং মেশিন যে ওয়েটটা নেয় সেটা কি নেয়, সেটা রিয়াকশন ফোর্সটা মেজার করে, রিয়াকশন ফোর্সটা। আমি যে দাঁড়ালাম, আমি এটা ওয়েট, আমি এটা ফোর্স দিলাম, রিয়াকশন ফোর্সটা মেজার করে, রিয়াকশন ফোর্সটা হচ্ছে আমার ওখানে দেখাচ্ছে, ওটাকে কনভার্ট করে দেয়, ওরা ওটাকে নিউটনে দেয় না, ওরা কেজিতেই দেয়, ওইভাবে করে ক্যালিব্রেট করা থাকে স্কেলটা। ওটা বুঝে গেছিস? তার মানে আমাদের আমাকে 68 কেজি, 68 × 9.8, এত নিউটন নিয়ে কে আমাকে টানছে, আর্থ টানছে তার সেন্টারের দিকে, তার মানে 68 কেজি আমি যখন বলবো আমার ওয়েট, তার মানে অ্যাকচুয়ালি আমার এটা 68 কেজি ফোর্স,
68 কেজিএফ লেখা হয়, ফিজিক্স এর কেজিএফ লেখা হয়, কেজিএফ দেখবি বইতে কেজিএফ আছে, 68 কেজি ফোর্স, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? আমি এগুলো বোর্ডে লিখবো সব আবার করে। এগুলো কেন আজকে বলছি? এই পরীক্ষার জন্য, এনসুইং এক্সামের জন্য অনেক কিছু বলছি, ক্লিয়ার করে দিচ্ছি। তার মানে 68 কেজি ফোর্স আর 68 × 9.8 নিউটন, এটা সেম জিনিস, আইডেন্টিক্যাল। এটা মাথায় ঢুকে ঢুকে গেছে? 68 কেজি ফোর্স মানে 68 × 9.8 মানে 68 × g, এত নিউটন। এটা হচ্ছে, যাই হোক, আমাকে তোরা বল এবারে যে এই যে ক্লাসটা আমি এবার শেষ করে করে দেবো। আর গার্গি, তুই নিশ্চয় বুঝে বুঝেছিস? আমি বললাম যে 68 কেজি ফোর্স বলতে যা বোঝায় সেটাই 68 × 9.8 মানে 68 × g বললে একই আমরা আছে, সেম জিনিস, দুটো আইডেন্টিক্যাল। এটা যেন একটা স্পেশাল নাম দেওয়া হয় ইউনিটে, কেজিএফ। আমরা কেজিএফ টা ইউজ করি, কিন্তু কেজিএফ এখন ইউজ বেশি হয় না, নিউটন ফোর্স টা ইউজ করা হয়। ফোর্স মানে কি? আমার সঙ্গে আর্থ যে অ্যাট্রাকটিভ ফোর্স টা দিচ্ছে, সেখানে ওই অ্যাট্রাকটিভ ফোর্স টা হচ্ছে 68 কেজি ফোর্স, আর সেটাই হচ্ছে 68 × 9.8 নিউটন। আচ্ছা, আমার বল 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 অলমোস্ট সেম, অলমোস্ট সেম না, একদম সেম, এ দুটো একই জিনিস। আমি এবার বলছি একটা কথা, তোকে জিজ্ঞেস করছি, এই যে ক্লাসটা হলো,